সালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছেন মিস্টার মাহমুদ তাজ। ব্যাচ হিসাব করলে ও আমার কন্টেম্পোরারি, 1 বছর পরে, সো বলতে গেলে বন্ধুর মতোই। বাট বাই দিস টাইম, এই 20 বছরে ও ওনার অনেক জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, গত অনেকগুলো সেশনে আমরা চেষ্টা করেছি যে ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস এগুলো নিয়ে কভার করার জন্য। মাহমুদতাজ কাজ করছে আসলে এইচএন নিয়ে, যেটা বাংলাদেশে এখন একটা বেশ কিছুদিন ধরে বেশ একটা ক্রেজ ক্রিয়েট হয়েছে যে এইচআর এর উপর এমবিএ হচ্ছে বা বিভিন্ন কিছু লেখাপড়া হচ্ছে, মানুষের জানার আগ্রহ হচ্ছে। যদিও মার্কেটিং এবং সেলস এর মতো অত রিক্রুটমেন্ট এইচআর এ হয়তো নাই, সেগুলো অবশ্য সেই বলবে, কারণ এটা আমার ডোমেইন না। আমরা বাইরে থেকে দেখি, আর সেটা ও গ্লোবাল এবং লোকাল বা মাল্টিন্যাশনাল অ্যাস্পেক্টে ও 20 বছর ধরে দেখছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে দুটো রিজিয়ন সে এখন ডিল করছে, আর দুইটা, একটা হচ্ছে আফ্রিকা আর একটা হচ্ছে এশিয়া, এবং এর বোধহয় 9টা বা 8টা কান্ট্রি নিয়ে সে কাজ করছে এখন। তো বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডে সে কাজ করেছে, আমরা ব্র্যান্ড গুলো না বললেও সে নাম করা ব্র্যান্ডে সে কাজ করেছে, তার যার ফলে আমার মনে হয় ওনার এক্সপিরিয়েন্স আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা কিছু হবে, বিশেষ করে যারা আপকামিং গ্রাজুয়েটস বা যারা ক্যারিয়ার প্রোগ্রেস এর মধ্যে আছে। তো আমি সোহেল তাজকে একটু মনে করে দিতে চাই যে আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে বিভিন্ন আমাদের বিভাগে গিয়ে প্রথমে সে কষ্ট করে আমার রিকোয়েস্টে অল দা ওয়ে সে সারাদিন নষ্ট করে ফ্লাইটে করে এসছে। ইটস নট দ্যাট ইজি যে জোব্রাগ্রামে এসছে এবং সেখানে সময় দিয়েছে আমাদেরকে, কোনো সুবিধা আমরা দিতে পারিনি ওনাকে, বাট হি এনজয়েড এ লট বিকজ সে অ্যালামনাই হিসেবে সে চেষ্টা করেছে সর্বোচ্চটা দেওয়ার। এরপরেও বিভিন্ন ইভেন্টে তাকে দেখা গেছে, তার মানে তার পেশন আছে যে টু সার্ভ দ্য নেশন অর কান্ট্রি অর দ্য ইনস্টিটিউট হি বিলংস টু বিফোর। সো এনিওয়ে, আমি আর দীর্ঘায়িত না করে আমি জনাব তাজকে বলবো যে ওনার সম্বন্ধে একটু বলতে, আর ইনিশিয়ালি জাস্ট হোয়াট ইজ এইচআর। আমরা তো অনেক কথা শুনি এইচআর মানে এইচআর মানে সেই, আমরা যারা অন্য ডিসিপ্লিন বা অন্য ডোমেনে কাজ করছে, আমাদের জন্য যদি একটু সহজ করে বলা যায়। আর সবচেয়ে যেটা, মার্কেটিং থেকে কিভাবে এইচআর এ গিয়ে কমফোর্ট জোন তৈরি করা হয়েছে বাই দিস টাইম, এটা কি সম্ভব কিনা, অনেকগুলো কোশ্চেন একসাথে আমি থ্রো করলাম আর কি ইন্ট্রোডাকশন থেকে। সো সো তাজ, মিস্টার তাজ, থ্যাংক ইউ ভাইয়া। আপনার সাথে কথা বললে সবসময় খুব এনার্জি পাই, যখনই আপনি আমাকে স্মরণ করেছেন বা আমি সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ডিপার্টমেন্টের সাথে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থেকে অ্যাজ অ্যান অ্যালামনাই টু গো দেয়ার এবং ডু সামথিং। এটা মোটেই বাড়তি কিছু না, এটা অ্যাবসলুটলি আমাদের কমিটমেন্ট থেকেই করা। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য, আমি খুবই অনার। সো আমি আমি দীর্ঘ 20 বছর পূর্ণ হয়নি যদিও, বাট কাছাকাছি সময় ধরে কাজ করছি পুরোটাই হিউম্যান রিসোর্সে। আমি শুরু করেছি 2001 সালে এপ্রিল মাসের 4 তারিখে। তা আপনি যদি, আমি আমি একটু ডিফারেন্ট টাইপের আমার এক্সপিরিয়েন্সটা বলতে পছন্দ করি, এবং আমি সবসময় তাই করি যে আমার একটা, আমি প্রতিদিন কাউন্ট করি আমার ক্যারিয়ারে। তো আজকে আমার কতদিন হলো, আজকে আমি কতদিন সার্ভ করছি, এটা এটা আমি আমার সেই ক্যারিয়ার শুরু থেকেই, আমি প্রতিদিন আমার অফিসে যখন যাই, গিয়ে আমার টেবিল ডেস্ক থেকে ক্যালেন্ডারটা দেখে আই কাউন্ট যে আজকে আমার কতদিন। সেটা আজকেও আমার ব্যতিক্রম নয়, যদিও COVID-19 সিচুয়েশনে আমরা বাসা থেকে কাজ করছি, এবার কাজ তো করছি সকাল থেকে বসে সেই সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। আজকে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 7,027 দিন, সো 7,027 ডেজ। তা আমি অলমোস্ট 20 ইয়ার্স বলার চেয়ে 7,027 দিন বলে আমি বেশি প্রাউড ফিল করি এবং বেশি এনার্জি পাই। আমি অলওয়েজ এভরিডে আই থিঙ্ক যে এম আই টুডে,
I mean, is my experience, all the experiences what I'm serving to the company, is it today's experience? আজকে যদি মানে যে তারিখটা হয় সেই তারিখে কোম্পানি যখন যদি মানে কম্পিটিশনে টিকে থাকতে হয় তাহলে আজকের সার্ভিসটাই তারা আমার কাছ থেকে আশা করবে। আজকের সার্ভিসটা দিতে পারছি কিনা, দ্যাট ইজ আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ কখনই পুরনো হবে না। তো এই এইভাবে আমি কাজ করতে পছন্দ করি সেই শুরু থেকেই। সো যেটা বললাম যে আমি সেই 2001 সালে চাকরি ইউনিভার্সিটি শেষ করে জয়েন করেছি, হ্যাঁ আমি মার্কেটিং থেকে পাশ করে মার্কেটার একজন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে এসে জয়েন করাটা ইট ওয়াজ নট কমফোর্টেবল এট অল অ্যান্ড ইট ওয়াজ নট মাই ফান পার্ট অলসো বিকজ আই ওয়াজ মোর ফ্যান অফ ব্র্যান্ডিং কাস্টমার মার্কেট মার্কেট সেগমেন্টেশন প্রোডাক্ট লঞ্চিং So all these things was in my mind when I just graduated. However, one of my friend identified that my character and my expertise or skill will go better with the human resource department, and the great leader of mine, my first CEO, he was insisting me that, hey, why don't you join in human resource department? And the character you have, the way you talk and the way you try to work, it is really, really matching with human resource department. So I thought, okay, so that's pretty new to me and I don't know anything about it. So তখন উনি আমাকে একটা amazing কাজ করলেন. He gave me a 1 week assignment. যে what did you learn in your universities and try to do some googling and research about human resources. And if you see matching even around you can start with and that will be a big percentage matching because even subject matter expert also you cannot match even 100%. So সেই ধারণা থেকে আমি আসলেই খুব রিসার্চ করা শুরু করলাম এক সপ্তাহ এবং তারপরে আমি যেটা বের করলাম যে এটা আসলে একটা অ্যামেজিং মিক্স সো যেমন আমি কাস্টমার করেছি কাস্টমারের বিহেভিয়ার করেছি কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হয় সেটা করেছি সো সেটা যেমন মার্কেটার হিসেবে করেছি আমার অর্গানাইজেশনও কিন্তু আমার কাস্টমার আছে বাট দে আর অল আর ইন্টারনাল কাস্টমার্স সো অল এমপ্লয়িজ আর মাই কাস্টমার সো আমি যখন দেখলাম দ্যাটস অ্যামেজিং ওয়ান বিকজ সি আমি যদি এক্সটার্নাল কাস্টমারকে না দেখে আমি তাদের ব্যাপারে প্ল্যান করতে পারি তাদের ব্যাপারে যদি চিন্তা করতে পারি এবং তাদের কিছু ক্যারেক্টারিস্টিক দেখে আমি যদি তাদের ব্যাপারে প্রোডাক্ট লঞ্চিং বা প্ল্যানিং এসব করার জন্য চিন্তা করতে পারি তাহলে আমার ইন্টারনাল কাস্টমার তো আমার সামনে প্রতিদিন দেখি আমি তাদেরকে সো সেখানে তো আমি আরো বেশি ভালো করব এবং আই ক্যান অ্যাপ্লাই অল মাই থটস সো তখন দেখলাম যে চিন্তা করলাম হোয়াট উইল বি মাই প্রোডাক্টস তো দেখে তখন ভাবলাম যে আরে আমার তো এইচআর এর যত যত পলিসি আছে যত প্র্যাকটিস আছে সবগুলোই তো আমার প্রোডাক্ট So all the policies are my products, all the practice activities I'm doing, all are my products. So I can launch this product rather than selling. So tahun theke actually I thought, let's have a different journey, marketer in a human resource department. And since then, till today, I really, really enjoy Kutsi and it's an amazing mix. So I mean, you will see me as a different human resource practitioner, not like a normal HR practitioners you see in the mass. I don't launch the policy, I sell the policy to my customers. And you know better that if a customer, when a customer buy a product, they own it. So when I sell my policy, they own it, then don't tell that it is a company policy. They tell that it is my policy. ধন্যবাদ আমার মনে হয় তোমার ওদিকে বলতে কি নেটওয়ার্ক একটু বলতে ডিস্টার্ব করছে মাঝে মাঝে ভেঙে যাচ্ছে আমি জানি না ওয়েদার ইউ হ্যাভ টু টিউন সামথিং অর নট মাঝে মাঝে কথাগুলো ব্রেক আপ হচ্ছে তো বাই দিস টাইম আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে যে একটা বেসিক থেকে আসি আমরা যেহেতু আমাদের ঘন্টা খানিক আছে হাতে
সোজা কথা, আই এম এ লার্নার, ওকে, আমি শিখতে চাইবো এবং আমরা ডিসকাশন থেকে যারা নেয়ার যতটুকু নেয়ার যদি নেয়ার থাকে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ। তো সো প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমরা যে বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইচআর অ্যান্ড মার্কেটিং অ্যান্ড আদার ডিসিপ্লিন, দে আর কানেক্টেড উইথ আদার। মানুষ যেটা ভুল করে যে যে ও মেবি দে এটা ডিফারেন্ট প্ল্যানেট, ওটা আরেকটা প্ল্যানেট, বাট দ্যার ইজ এ ব্রিজ অ্যামাং অল দ্য ইউ নো সাব ডিভিশনস অর ডিভিশনস। Now, my question is, what are the basic principles, basic responsibilities for like an HR professional or an HR head, whatever you say? আমরা তো প্রথমেই ধরে আমরা HR head হইতে পারবো না early career, but your position is a different right now because you have spent like 20 years and then you came to a position, then you are working in a global brand. But আমি বলছি যে একদম initial stages থেকে যেটা we already came to know that how you can jump out to marketing to HR, and even you find the similarity between marketing and HR, then HR is dealing internal customer and marketing is dealing external customer. That's the very important things to learn for everybody. So what is the basic responsibility actually? Okay, well, so HR responsibility হচ্ছে human নামকরণ থেকে আসে যে human resource, right? So it's totally dealing with all human resources. So human resources develop করা একটা HR very important role. Developing HR for the organization, support all the people on their day-to-day aspect in terms of amra boli HR administration or people service. So that means ekta employee jokhon office e kaj kore tar basic kichu attributes thake jemon tar leave management othoba payroll management or nijosho kichu aspect like insurance, supporting on benefits, এগুলো হচ্ছে HR এর basic activities যেগুলোকে আমরা বলি people service. So but there are some other attributes যেটা এগুলি কিন্তু normally সবাই আমরা জানি যে HR এর কাজ করেছে এগুলি, but basically আজকে HR কিন্তু evolve হয়েছে. HR is not today that I started 20 years back. So HR has evolved in many ways. It has now people development wing, HR has now talent acquisition wing, HR has now people service, HR has talent reward and total rewards wing. So erokom onek gulo wings HR ekhon beriye geche. Then shorbopori asche je HR VP, human resources business partner. So jeta amar role in my organization, and since 2012 I'm basically acting as a HR BPO, human resources business partner. Okay. So HR আর আগের জায়গায় সেখানে নাই যে শুধুমাত্র payroll or leave management করার মধ্যে human resources activities আর নাই আসলে। এখন এটা evolve হয়ে এটা আরো অনেক advanced level এ চলে গিয়েছে to cater the advanced and smart people to serve acquire right talent, nurture them in the organization, retain them, and then give them a great career path, and I mean let them to grow within the same organization. So ei prottekta bishoye HR er I mean detail thoroughly kaj korte hoy ja totally human resource human ke niye ashole dependent. ওকে, আমি একটু রিলেটেড কোশ্চেন করি। দ্য ওয়ে ইনিশিয়ালি মেবি তুমি লোকাল ব্র্যান্ডে কাজ করছো, রাইট? রাইট, সো আমি লোকাল এবং মাল্টিনেশনাল দুটোতেই করেছি। শুরুতে একটা অ্যাপারেল লোকাল ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন, then again I moved to the brand, so international. আমার মনে হয় যে তোমার তোমার কথাটা মারাত্মক মানে ভাবে ব্যাহত হচ্ছে, মানে কথাটা স্ট্রিমিং হচ্ছে না ভালো করে। ক্যান ইউ জাস্ট লগড ইট আউট এন্ড লগড ইট ইন সো দ্যাট মেবি ইট উইল ওয়ার্ক? ইয়েস, লেট মি ডু দ্যাট। ওকে, আই এম ওয়েটিং।
সো বাই দিস টাইম আমি জাস্ট একটু ক্যারি করছি যে লাইক এইচআর যদিও শুনতে একটু ডিফারেন্ট শোনায়, বাট আমার মনে হয় যে দেয়ার ইজ এ ইন্টারকানেক্টিভিটি অবভিয়াসলি, দেন এইচআর পিপল ইজ ফাইন্ডিং এফিশিয়েন্ট পিপল, দে আর মেকিং পিপল এফিশিয়েন্ট, দেন হোয়াট এভার দে গট ইনিশিয়ালি, দে হ্যাভ অল দ্য ট্রেনিংস, দে আর প্লেইং উইথ দ্য ট্যালেন্ট ম্যানেজমেন্ট, সো দেন হান্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্সন ফর দ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পার্টিকুলার জব. So there is an heaps of opportunity to work in the global brand the way Mr. Taj is doing. He's facing some technical issues because maybe the internet is speed. So whenever he will back, then he will join with us. So jeta amar amra barbar boli je ashole lekha pora hoy ta ekta discipline kora jay je onek shomoy amra dekhi je bangla theke pass koro bhalo banker hoyeche. সো আসলে মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, ইফ হি অর শি ওয়ান্টস টু কোপ আপ. তারপরে যে ডিসিপ্লিনে আমরা লেখাপড়া করি সেই ডিসিপ্লিন নিয়ে এগুলে একাডেমিক্যালি সাউন্ড থাকলে সেই জিনিসগুলো স্ট্র্যাটেজিক্যালি অনেক ভালো কাজে দেয়, সেটা হচ্ছে আমাদের কথা. তারপরও অনেক ধরনের ইস্যু চলে আসে যে জব মার্কেটের নানা রকম অবস্থার কারণে হয়তো আমরা যেটা লেখাপড়া করেছি সেখানে হয়তো লেখাপড়াটা আর সাথে মিলিয়ে জব পাওয়াটা আমাদের জন্য একটু কষ্ট হয়, স্পেশালি আমরা দ্য কান্ট্রি উই বর্ন যেখানে কম্পিটিশন অনেক ইন্টেন্স, অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে. যেমন সরকারি চাকরি করতে গেলেও যদি অনেকে সরকারি চাকরির প্রতি ফ্যাসিনেটেড না, অনেকের অনেক ফ্যাসিনেশন, তারা লেখাপড়া করলে একটা ডিসিপ্লিনে কিন্তু সরকারের যে উইং এ তার পোস্টিং হলো সেটা হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট, হয়তো মার্কেটিং থেকে পাস করে বন বিভাগে কাজ করতে হচ্ছে. সো এটা হাস্যকর কিছু না. দ্য থিং উই আর ডিসকাসিং, দ্য থিং আই ইউজ টু ইউ নো স্পিক অ্যাবাউট দিস টেল মাই স্টুডেন্ট, দেন ইউ হ্যাভ এভরি ক্যাপাসিটি টু কোপ আপ দ্যাট সিচুয়েশন. এভরিথিং ইজ লাইক এন অপারেশন, সো দেন অপারেশনটা আপনাকে বুঝতে হবে সেই জন্য. So Mr. Taj abar amader moddhe esche, by this time this is not my ball game today, so ami Taj er upore ei sob chhere dibo. The next question is basically, can you tell us about the HR career in Bangladesh and abroad, because ami ekhane ekটু add kori, people has a misconception HR obviously the ekta company the HR hoto ekjon dujon tinjon manush thake, onek boro organization amra dekhechi je khub beshi lok kaj kore na, kintu tahole গণহারে যেমন অনেকে এখন প্রয়োজনের তুলনায় বেশি সাপ্লাই ডিমান্ডের যে ক্রাইসিস দেখা যাচ্ছে, এইচআর নিয়ে অনেকে এমবিএ করছে. এখন আমার কাছে প্রায় সময় কোশ্চেন আসে যে স্যার এইচআর নিয়ে তো পড়ালেখা করে ফেলেছি, এমবিএ হয়ে যাচ্ছে, তো এখন তো কোনো ডাক পাচ্ছি না, বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার সার্টিফিকেট অ্যাপ্লাই করছে এসে. এখন ব্যাপারটা হচ্ছে এই এই ডোমেনে আমি ভিতরে আসলে জানি না, হোয়াট ইউ থিঙ্ক অ্যাকচুয়ালি এখানে কি অনেক মানুষ পাইপলাইন থাকাটা কি উচিত, নাকি একটা জাস্টিফাইড নাম্বার থাকলে সেটা মার্কেটের যে ডিমান্ড সেটার উপরে. এখন আমি সবসময় বলি যে স্টুডেন্টদেরকে যে জব মার্কেট কুড বি লাইক এনিওয়ার, সো ডোন্ট থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য অনলি জব মার্কেট. সো এই এই জিনিসটা আমাদের ছেলেমেয়েরা আসলে এখনো ওই কনফিডেন্সটা আনতে পারে নাই যে তারা যে ইনিশিয়াল স্টেজে বাইরে অ্যাপ্লাই করবে, ইভেন পার্শ্ববর্তী দেশগুলোতে অ্যাপ্লাই করবে, সে কনফিডেন্স. এই ব্যাপারটা যদি তুমি একটু টাচ দিতা এবং একটু কনফিডেন্স দিতা মানে আমাদের শ্রোতাদের, এটা ইয়ারে থেকে যাবে, হয়তো অনেকে পরে শুনবে, ইট উইল বি গ্রেটফুল ফর আস. রাইট, সো বেসিক্যালি হিউম্যান রিসোর্সেস ক্যারিয়ার ইন বাংলাদেশ আর রিয়েলি ইজ গ্রোয়িং. কোম্পানিগুলো আগে যখন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বলতে আসলে যে যেভাবে বুঝতো ইস কাইন্ড অফ পার্সোনাল ডিপার্টমেন্ট অর কাইন্ড অফ এই অ্যাডমিন ডিপার্টমেন্ট কে নাম ট্রান্সফার করে এইচআর ডিপার্টমেন্টে নিয়ে এসে জাস্ট বিকজ সময়ের সাথে তাল মিলিয়ে একটা অর্নামেন্টাল টাইপ অফ ডিপার্টমেন্ট খুলে ফেলাটাই সব অর্গানাইজেশন ভেবেছিল যে এটা এইচআর এর কাজ. এইচআর টাইটেল ইজ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বাট ডিলিং উইথ ভেহিকল ম্যানেজমেন্ট অর ফ্লিট ম্যানেজমেন্ট security management, all these things. Jeta asole it's not at all a human resource department activity. So sei jagate amra ekhon jeta te ache amra majkhane ache because it's a mix. Apni multinational organization gulite jaben okhane kintu real human resource exercise gulo hocche because the HR department is not working on the all the logistics or fleet management and etc.
তাদের জন্য কিন্তু সেপারেট ডিপার্টমেন্ট আছে। আবার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কিন্তু অলরেডি দে আর ইভলভিং এক্সারসাইজিং যে রিক্রুটমেন্ট, বিকজ একটা অর্গানাইজেশন ডিপেন্ড করে পিপলের উপরে। যতই আমরা টেকনোলজির কথা বলি না কেন, টেকনোলজিটাও রান করে একজন হিউম্যান। সো হিউম্যান রিসোর্স, হিউম্যানকে যদি রিসোর্স করা না যায়, রিসোর্সফুল করা না যায়, তাদেরকে যদি নার্চার করা না যায়, তাহলে কিন্তু আসলে রাইট পিপল দিয়ে আপনি রাইট পিপল না থাকলে কম্পিটিশনে আপনি থাকতে পারবেন না। সো সেই জন্য মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে অনুধাবন করেছে, বিকজ দে হ্যাভ গ্লোবাল টাচ। So they know other side of the world, how the human resource department is adding values in the organization. So kintu ekhon jeta hocche amader deshe eta tara apply korche. So multinational company gulo te to obosshoi eta ekta boro exercise ache. So jara ajke human resource niye porashona korche tader hotashor kichu nei, taderke chokh nak khola rakhte hobe je kothay opening ache. At the same time, local organization gulo kintu ajkal je group of companies gulo boro boro corporate houses tara kintu ei evolved hr practice kora shuru kore diyeche, so tader opore kintu ekta besh bhalo demand already ache. Tara kintu ekhon people ke take care korche, onek local organization er involvement, officer involvement are amazing. You even cannot think je apni ki ekta local organization kaj korchen like a multinational organization kaaj korchen, the way they shifted their culture. So who is working behind all this human resource department only? So tara kintu etake adapt koreche ar kichu ache transition er pothe, and big number of companies are still on transition mode towards that human resources from the traditional human resources. So sei jaga theke onekei ekhon scope ta open hoye jacche. To ami bolbo je in general মার্কেট ইজ বিগ, এবং আপনি যে বললেন যে কম মানুষ বেশি মানুষ, এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির সাইজ, এবং স্পেশালি ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টে লট অফ পিপল আর রিকোয়ার্ড, বিকজ অনেক নাম্বার অফ ওয়ার্কার্স কাজ করে, তারপরে ওখানে পিপল আসে যারা তাদেরকে টেক কেয়ার করেন, তো এবার তাদেরকে টেক কেয়ার করার জন্য বিগ নাম্বার অফ হিউম্যান রিসোর্সেস আর নিডেড। সো হতাশ হওয়ার কিছু নাই, বাট আমি বলবো রেডিনেস এর কথা। সো আপনি যে এটা হিউম্যান রিসোর্স বলে কথা না, এনি ডিসিপ্লিনে আমি আপনি পড়াশোনা করেন না কেন, আপনাকে রেডি হতে হবে, রেডি হতে হবে টুয়ার্ডস মার্কেট নিড। আমি আমার মতো রেডি হলে হবে না, মার্কেটে কি চায়, কোন ধরনের স্কিল তারা চায়, একটা ক্যান্ডিডেটের কাছ থেকে তারা কি চায় ইন্টারভিউতে, কারণ একজন ফ্রেন্ড যখন তারা ইনভাইট করে ফর অ্যান ইন্টারভিউ, ইন্টারভিউয়ার অবশ্যই জানে যে কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে তার কাছ থেকে কি দেখবে, কি ধরনের প্রশ্ন হতে পারে, তার কাছে দেখবে সে রেডি কিনা, সে রেডি হয়েছে কিনা টু স্টার্ট। তো সেই রেডিনেসটাতে ফোকাস করতে হবে বিফোর দে কাম ইনটু দা মার্কেট, বাট অপরচুনিটিজ আর দেয়ার। সো এই ক্ষেত্রে আমি জাস্ট মানে অবভিয়াসলি দা ইয়াং জেনারেশনের জন্য এই যে গ্লোবাল ব্র্যান্ড গুলোতে যে কাজ করার যে সাহসটা অর্জন করার যে একটা মানে আমরা কথা বলছি, তো ওরা মানে কোথেকে শুরু করবে, যে মানে what changes they need in their resume, because they don't have any global brand experience or so product knowledge কি নেওয়াটা উচিত, নাকি international world এ কারা কাজ করে, তাদেরকে কিভাবে ডিল করতে হয়, থিওরিটিক্যালি at least কিভাবে এগিয়ে থাকা যায়। রাইট, এটাতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রত্যেকে যারা গ্র্যাজুয়েট, যিনি মার্কেটার, মার্কেটিং থেকে পাস করছেন, যিনি ফাইন্যান্স থেকে পাস করছেন, যিনি এইচআর থেকে করছেন, যিনি অ্যাকাউন্টিং থেকে করছেন, প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, বিকজ ওনারা চার বছর যদি গ্রাজুয়েশন করে চাকরির জন্য যদি খোঁজ করতে যান, ওনারা গ্রাজুয়েটেড, ফোর ইয়ার্স দে স্টাডি, সো ওনারা কিন্তু ধরে নেওয়া যায় বেসিক লেভেলের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। যেটা আমরা ইন্টারভিউয়াররা মিসিং দেখি সেটা হচ্ছে সফট স্কিল কম্পিটেন্সিস। সো যে যেটাতে আমরা বিগ বিগ গ্যাপ দেখি রেডিনেসের অভাবটা ওখানে, একটা স্টুডেন্ট যখন পাস করে বেরিয়ে আসে, তখন যখন ইন্টারভিউতে যায়, তখন আমরা যখন বোঝার চেষ্টা করি যে ওনার সফট স্কিলের কি অবস্থা, বিকজ সফট স্কিল যদি না থাকে তাহলে কিন্তু সে কোনোভাবেই আপনার ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস দিয়ে সামনের দিকে যেতে পারবে না।
তো ওই জন্য কম্পিটেন্সিস গুলো নিয়ে বেশি কাজ করতে হবে, যেমন হচ্ছে কমিউনিকেশন, ডিসিশন মেকিং, আর বিং ফ্লেক্সিবল, নেগোসিয়েশন স্কিল, এই যে এরকম বহু কম্পিটেন্সিস আছে, কোনটা ফ্রেশারদের জন্য দরকার সেটাকে মাথায় রেখে সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু কখনোই তারা ইয়ে করতে পারবে না, কি বলে এই আপনার এই যদিও অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে পারবে বিকজ অফ দ্য রেডিনেস, কি বলে গ্রাজুয়েশন অর সামথিং, কিন্তু যখন ইন্টারভিউতে বসবে দে উইল নট ফিল কমফোর্টেবল, কারণ ওই যে ডিফারেন্সটা ক্রিয়েট করে হচ্ছে আপনার শুধুমাত্র সফট স্কিলে। তো এটা আমরা প্রত্যেককে বলি যখন ইউনিভার্সিটিতে থাকাকালীন অবস্থাতেই তাদেরকে কিন্তু সফট স্কিল নিয়ে কাজ করতে হবে, এবং এটা সফট স্কিল নিয়ে কাজ করতে গিয়ে সবাই দেখে যে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে এসে বলে যে আমি আমি নেগোসিয়েশনের ট্রেনিং নিয়েছি অমুক ইনস্টিটিউট থেকে, আমি এটা করেছি অমুক ইনস্টিটিউট থেকে, কিন্তু সেটা কিন্তু উল্টো লাইবিলিটিস হয়ে যায়, কারণ কম্পিটেন্সি কিন্তু ট্রেনিং এর মধ্যে সীমাবদ্ধ না, কম্পিটেন্সি হচ্ছে বিহেভিয়ার। ওই বিহেভিয়ার গুলো যদি হ্যাবিট হিসেবে না আসে, আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু তারা এক লাইন থেকে আরেক লাইনে যেতে পারে না। তো এই কম্পিটেন্সি রেডিনেসটাই তাদেরকে ডিফারেন্ট করে দিবে একজন ক্যান্ডিডেট থেকে আরেকজনের ক্যান্ডিডেট মধ্যে, ওই জায়গাটাতে যারা কাজ করবে তারাই কিন্তু সামনের দিকে যেতে পারবে। সো এটাতে আপনি যে একটু আগে বলেছিলেন যে বিদেশি কোম্পানিতে কাজ করতে গেলে কি হয়, মানে এটা সাহসটা কেন পায় না, এটা ডিফারেন্স করছে এটা, আমরা আমাদের দেশের এমপ্লয়িরা কিন্তু দে আর টেকনিক্যালি চ্যাম্পিয়ন, তারা দ্যার রিয়েলি গ্রেট অন দেয়ার ওন সাবজেক্ট ম্যাটার, দ্য ডিফারেন্সটা হচ্ছে মেইন সফট স্কিল। আপনি নিজেও এখনো বাইরে আছেন, আপনি পড়াশোনা করেছেন বাইরে, আপনি দেখেছেন যে তাদের যে বিহেভিয়ার, অ্যাপ্রোচ, অ্যাপটিটিউডস অন দ্য সফট স্কিল আর ফার ফার হেড দেন আস, এবং ডিফারেন্সটা ওখানে ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, আমি সফট স্কিল আসলে হয় কি যে আমাদের অনেক ছাত্র আছে যারা আসলে সফট স্কিল মানে বললেই আবার এক ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল অ্যাটাচমেন্ট এই হাবি যাবি চিন্তা করে, ঠিক আছে, কিন্তু সবচাইতে আমার কাছে মনে হয় আর কি, আমি জাস্ট মানে মানে তোমার কাছ থেকে মানে এন্ডোর্সমেন্ট চাইবো যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কমিউনিকেশন অ্যান্ড অ্যাডিকুয়েট, যে এটা মনে হয় যে খুব বেশি দরকার ইনিশিয়াল স্টেজে, কারণ ওয়েন আই উইল জয়েন ইন এ সার্টেন কোম্পানি অ্যাজ এ লাইক এ জুনিয়র এইচআর প্রফেশনাল বা স্টার্টার হিসাবে, তখন যদি কমিউনিকেশন স্কিলটা আমাদের দেশে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের থাকেই না অনেকে, এবং তারা কথা বলতে পারে না, তারা একটা ভালো একটা এটিকুয়েট মেনটেন করে কথা বলা, ইমেল করা, এক্সপ্রেশন দেওয়া, ইভেন ডাইনিং টেবিলে গিয়ে কথা বলা বা অফ দ্য অফিস নন অফিস আওয়ার গুলোতে বা একটা পার্টিতে, হ্যাঁ, দিস ম্যাটারস, এম আই রাইট অর রং? অ্যাবসলিউটলি, আপনি যত কিছুই বলেন না কেন, যুগে যুগে এখন থেকে এবং সামনে আরো অনেক দিন পরেও যদি কেউ কম্পিটেন্সি গুলোকে শর্টলিস্ট করে লেয়ার অনুযায়ী, প্রতিটা লেয়ারে কমিউনিকেশন ইজ নাম্বার ওয়ান, কমিউনিকেশন হচ্ছে এক নাম্বার কম্পিটেন্সি যেটা আপনাকে আপনার আমার মধ্যে থাকতেই হবে। এখানে আবার ব্যাপার আছে যে আপনি কিন্তু রাইটলি বলেছেন, এটা 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 হচ্ছে কিছু টেকনিকস, কমিউনিকেশন বলতে সবাই মনে করে যে ইংলিশে কথা বলতে পারাটাই হচ্ছে কমিউনিকেশন, আসলে কিন্তু তা না। কমিউনিকেশন তাহলে মানে আমি যদি আমি একজন যদি হিউম্যান রিসোর্সের ইয়া হই, ফ্যাক্টরিতে কাজ করি, তাহলে ফ্যাক্টরিতে যখন আমাদের ওয়ার্কার ভাই বোনরা আছেন ওনাদের সাথে যদি আমি কমিউনিকেট করি, কথা বলতে যাই একটা, তাহলে কি আমি ইংলিশে কথা বলতে থাকবো? তাহলে কি এটা রাইট কমিউনিকেশন হলো? তো ওখানে আমার ইংলিশ কোথায় গেল? কমিউনিকেশন মানে যে ইংলিশে কথা বলা তা না, কমিউনিকেশন মানে হচ্ছে কিছু টেকনিক অ্যাপ্লাই করা, যখন যেখানে যেটা দরকার কাস্টমারের কাছে পৌঁছতে গিয়ে আপনার ভাবটাকে, আপনার যে যেটা বলতে চাচ্ছেন সেটাকে আপনি যেন প্রপারলি এক্সপ্লেন করতে পারেন এবং সে যেন নিতে পারে, এবং নিয়ে সে যেন আপনার আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা যেন আপনি অ্যাচিভ করতে পারেন, এই যে কিছু টেকনিক গুলো, এগুলি হচ্ছে কমিউনিকেশনের টেকনিক। এখানে অনেকগুলো মোড থাকতে পারে, আমরা কখনো ইমেল লিখে কমিউনিকেট করি, কখন আমরা প্রেজেন্টেশন দেই, কখন আমরা মিটিং এর মধ্যে কথা বলি, সে এগুলো বিভিন্ন মোড হতে পারে, বাট ইন জেনারেল
এগুলির জন্য যে টেকনিক গুলো, সেই টেকনিক গুলো শেখাটা হচ্ছে কমিউনিকেশন শেখা। ইটস নট অ্যাবাউট ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি, সেটা তো একটা ডিফারেন্ট অবশ্যই থাকবেই, যেটা আমাকে আপনাকে একটা বিদেশি অর্গানাইজেশনে যদি কাজ করতে চাই, এটা ছাড়া তো ওখানে ফরেনার থাকবে, তাকে তো আমি বাংলায় কমিউনিকেট করতে পারবো না। তো ইংলিশ কমিউনিকেশনটা রেডিনেস এর একটা পার্ট, ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি, কিন্তু কমিউনিকেশনের যে বিহেভিয়ার গুলো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা এক নম্বরে প্রতিটা লেয়ারেই আমাকে আপনাকে এক নম্বরে রাখতে হবে। এবং এগুলো এগুলো আসলে প্র্যাকটিস করার বিষয়। একটা রিসার্চে বলে যে কোনো কোনো কিছু যদি আমি হ্যাবিট হিসেবে নিতে চাই, কনজিকিউটিভ 66 ডেজ প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। সো এখন আমরা যদি ওই রকম প্র্যাকটিস না করে যদি মনে করি যে হ্যাঁ কমিউনিকেশন তো আমি জানি, ইমেল কি লিখতে জানি না, আমি তো ইংলিশে লিখতে পারি, আসলে যে ইমেল কিছু লিখে ফেলাটাই যে ইমেলের ইফেক্টিভ ইমেল কমিউনিকেশন হয়ে গেল তা কিন্তু না, বা অনেকগুলো লম্বা আমি লিখে পৃষ্ঠা ভরে ফেলে যে আমি পাঠিয়ে দিলাম যে আমার রাইটিং এবিলিটিটাকে বোঝানোর জন্য, আসলে কিন্তু তা না। ইট শুড বি ভেরি কনসাইজ, ইউ শুড ইউজ এ পাঞ্চিং ওয়ার্ডস, আপনি বুলেট পয়েন্ট নাম্বারস, দুই চারটা তিনটা নাম্বারের মধ্যে আপনি বুলেট পয়েন্টের মধ্যে আপনি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করার এবিলিটিটা থাকাটাই হচ্ছে কমিউনিকেশন, ইমেল ইফেক্টিভ ইমেলের একটা ব্যাপার। আরো কিছু টুকটাক টেকনিক আছে, এই সমস্ত বিষয়গুলো জেনে এগুলোকে ডে টু ডে অ্যাপ্লাই করে তারপরে জবে আসতে হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মনে হয় যে তোমার মনে থাকার কথা, আমরা যেটা কন্টেম্পোরারি ব্যাচ, আমাদের সময় গুগল ছিল না বা এইরকম সেশন তো আমরা কল্পনাও করতে পারি না, পয়সা দিলেও পাইতাম না। এখন ছেলে মেয়েরা কিন্তু এটা ফ্রি পাচ্ছে এবং অনেকে পেশন থেকে করতেছে, অনেক অর্গানাইজেশন করতেছে, অনেক ধরনের সেবামূলক প্রতিষ্ঠান বা পেইড ইত্যাদি ইত্যাদি করছে। যেমন আমি তুমি করতেছি প্যাশন থেকে, ইটস আনঅফিশিয়ালি রাইট, বাট দেয়ার আর সো মেনি থিংস টু টেক ইফ ইউ ওয়ান্ট টু। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এখন আমার কাছে মনে হচ্ছে দুটো জিনিস, এখন আরেকটা দুটো জিনিস বলতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ঘটতেছে, সেটা হচ্ছে আগে আমরা পাই নেই, এখন এরা এত বেশি পাচ্ছে যে এখন এরা বুঝতে পারতেছে না যে কোনটা নিবে কোনটা নেবে না। এবং দেখা যাচ্ছে এখনকার ছেলেমেয়েরা অনেক চুজি, সবার কথা বলছি না, যে মোস্ট অফ দ্য টাইম দ্য ফিডব্যাক আই গট, স্যার সেশনটা আসলে 20-25-30 মিনিট 45 মিনিটের বেশি হলে আর ধরে রাখতে পারি না। হ্যাঁ, তো আসলে ব্যাপার হচ্ছে এটা তো সুবিধা, এখনকার টেকনোলজি আপনি চাইলে পরে শুনে নিতে পারতেছেন ইত্যাদি। এখানে এভরি লাইন ইজ ডিফারেন্ট, মানে ফ্রম এক্সপিরিয়েন্স, এখানে আমি বলবো যে একটা ওয়ার্ড কিন্তু মানুষের জীবন চেঞ্জ করতে পারে, যেটা আমি ক্লাসরুমে সবসময় বলি যে আপনি হয়তো অনেক শুনছেন 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 কিচ্ছু ভালো লাগতেছে না, কিন্তু আপনি যদি কনসেন্ট্রেশন রাখেন ওই ওই বিলিয়নস অফ ওয়ার্ডস থেকে বা মিলিয়নস অফ ওয়ার্ডস থেকে হয়তো একটা পাঁচ ওয়ার্ড একটা পাঁচ সেন্টেন্স কিন্তু আপনার লাইফের মানে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। এই ব্যাপারটা কি তুমি এগ্রি করো, যেটা আমাদের ছেলেমেয়েরা একটু অধৈর্য হয়ে যায়, মনে করে আমি এটা শুনে কি হবে, মানে এখনই মনে হয় যে রেজাল্টটা পেতে হবে, অনেকের মধ্যে এরকম একটা চিন্তা চেতনা আছে যে আমি আসলে এটা শুনবো, এটা কেন শুনবো, আমি মার্কেটিং এ আছি, আমি এটা শুনে কি লাভ, আমাকে জাস্ট এই জিনিসটা যেটা আমি তো আমারটা বিভিন্ন ফোরামে বলি। এখন তুমি আমাকে এগ্রি করবা বা ডিসএগ্রি করবা, ডিসএগ্রি করলে মানে কোন তোমার কোন আউটলুক সেটা আমাকে আমাদেরকে যদি একটু বলতা। না ডেফিনেটলি, একটা ট্রেনিং বা এরকম ওয়েবিনার গুলো থেকে বা মিটিং থেকে এখন প্রচুর হচ্ছে এবং স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। সেই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের টার্গেটটা অ্যাসপিরেশনটা সেট করে, আমার অ্যাসপিরেশনটা কি এবং আমি কোন দিকে যেতে চাই, আমি আমি কিভাবে আমার কেরিয়ারকে ঠিক করব, সেইটাকে আগে অ্যাসপিরেশনটাকে সেট করে সেই রিলেটেড যে কনভারসেশন গুলো সেইগুলিতে যদি সে বেশি ফোকাস করে, সেটা হচ্ছে তার মানে ডাইরেক্ট কানেক্টেড। আর যেটা তার যেমন আমি যদি দেখি যে মার্কেটিং কোনো ইয়ে হচ্ছে, আমি কিন্তু পার্টিসিপেট করি ওখান থেকে একটা, কারণ মার্কেটিং মানে আমি জানি যে শুধু এক্সটার্নাল কাস্টমার না, আমি ওই ওই কারটা আমি ইন্টারনাল কাস্টমারে অ্যাপ্লাই করতে পারি, এরকম বহু কিছু। এই যে রিলেট করা কিন্তু একটা অ্যাবিলিটি, আপনি যখন স্ট্র্যাটেজিক লেভেলে যাবেন
তখন কিন্তু আপনার মার্কেটিং ম্যানেজমেন্ট কোনো বিষয় না, তখন কিন্তু আপনাকে সবই জানতে হবে। আপনি যখন একটা সিইও হবেন, আপনাকে ফাইন্যান্স বুঝতে হবে, আপনাকে অ্যাকাউন্টিং বুঝতে হবে, আপনাকে মার্কেটিং বুঝতে হবে, এইচআর বুঝতে হবে, কারণ ইউ হ্যাভ টু লুক এট এভরিথিং, রাইট? সো ডু ইউ এগ্রি উইথ মি অর নট? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কারণ এটা তো মানে কানেক্ট করাটা একটা জিনিস, একটা সিচুয়েশন থেকে আপনি কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন আপনার সিচুয়েশনে, এইটা কানেক্ট করতে পারাটাই তো একটা বিশাল ব্যাপার। এটাকে আমরা বলি লার্নিং এজিলিটি। সো লার্নিং এবিলিটি আর লার্নিং এজিলিটি আর নট সেম। সো লার্নিং এবিলিটি হচ্ছে সবার লার্নিং এবিলিটি আছে, বাট হাউ মেনি অফ দেম আর এজাইল, রাইট? সো এই যে অ্যাপ্লাই করাটা, আমি আমি নিলাম কত কতগুলো ওয়েবিনার হচ্ছে, কত ট্রেনিং হচ্ছে, সবাই অ্যাটেন্ড করছে, কিন্তু অ্যাটেন্ড করে অ্যাপ্লাই করাটা যে আমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, 10টা জিনিস থেকে আমি এই দুইটা জিনিস নিলাম, এই দুইটা জিনিস আমি প্রতিদিন অ্যাপ্লাই করব এবং আমার মধ্যে আমার ডিএনএ তে এটা থাকবে, সো দ্যাট আগামী টার্গেট করব যে 2 মাস পরে এইটা পুরোটা আমার মধ্যে ঢুকে যাবে এবং আমি আমার আমার সাথে আমি যখনই কথা বলবো আমার মধ্যে থেকে এটা সবাই দেখতে পাবে, ভিজিবল হবে। বিকজ এই লার্নিং এজিলিটি যার মধ্যে নাই, সে কিন্তু ক্যারিয়ারে বেশি দূর যেতে পারবে না, কারণ ক্লাসরুমে বসে শেখার কোনো সুযোগ সুযোগ নাই, আপনি অলওয়েজ ব্যস্ত থাকবেন। সো আপনাকে সিচুয়েশন থেকে শিখে নিতে হবে, কিন্তু এই যে আপনি বললেন যে একটা জায়গা থেকে রিলেটেড করে নিজের কাছে নিয়ে এসে ওখানে অ্যাপ্লাই করে ফেলা, এটা হচ্ছে লার্নিং এজিলিটির একটা গ্রেট এক্সাম্পল এবং কোয়ালিটি। এবং এইটা যদি কেউ না করে তাহলে কিন্তু আসলে পারবে না। আর এই রেডিনেস এর মধ্যে লার্নিং এজিলিটির কন্ট্রিবিউশন হচ্ছে বিশাল অংশ, কারণ এই যে আপনি অনেক কিছু শিখলেন, টিচারের কাছ থেকে নিচ্ছেন, অ্যালুমনাইদের কাছ থেকে নিচ্ছেন, আপনার সিনিয়রদের কাছ থেকে নিচ্ছেন, নিয়ে আপনি কি করছেন, আপনি বলছেন মুখে, বাট ইউ আর নট ডুইং, ইউ আর নট অ্যাপ্লাই। সো এই যে নট অ্যাপ্লাইং মিন্স ইউ আর নট এজাইল, সো দেন আপনি কিন্তু এটা সামনে দিকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এজিলিটিটাকে সবাইকে মাথায় রাখতে হবে। উইদাউট বিং এজাইল পারসন ইউ ক্যান নট গ্রো ইভেন সিঙ্গেল স্টেপ। থ্যাংক ইউ। আমার মনে হয় এখানে আসলে সফট স্কিল নিয়ে বলতে গেলে আমাদের 4-5 ঘন্টা লাগবে। যেমন আমার এখন যে সফট স্কিল, যেহেতু আমি একটা অর্গানাইজেশনের কো-চেয়ারম্যান হিসেবে কাজ করি, আমি এটা জানি যে 5-10 হাজার লোককে যখন আমরা হ্যান্ডেল করি, ইট ইজ নট ইজি। তখন দেখা যায় যে আমার আরো কয়েকটা ইম্পর্টেন্ট সফট স্কিল দরকার হয়, সেটা হচ্ছে যেমন লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি লাগে। তারপরে আমার এখন মনে পড়ছে যে মোটিভেশন। আসলে আমরা কি করি, অনেক অর্গানাইজেশনে দেখা যাচ্ছে একজন লোক আন্ডার পারফর্ম করলে সাথে সাথে ওকে ব্যাক ফায়ার করে দাও বা ওকে এটা সেটা বলা। হ্যাঁ, আমরা বলবো, কিন্তু কথা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমরা তাকে যদি মোটিভেট করতে পারি, হি ম্যাট পারফর্ম। এখন যেটা আমরা অনেক সময় ভুল করি যে একটা 5 বছরের পুরনো কর্মচারীকে আমরা পারফর্ম না করার কারণে ইমিডিয়েটলি তাড়িয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু আপনার জন্য খুব ভালো কিছু বয়ে আনো না। সেই ক্ষেত্রে আপনার লিডারশিপে দূরদর্শিতা থাকতে হবে, আপনি তাকে মোটিভেট করতে হবে, তাই না? তো সো এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেমন তুমি এখন গ্লোবাল ব্র্যান্ডে কাজ করছো, তুমি এখন বাংলাদেশে বসে আছো, প্যান্ডেমিকে তুমি বাইরেতে পারতেছো না, কিন্তু তুমি 8-9টা কান্ট্রির হেড হয়ে বসে আছো। হাউ ইউ আর মেইনটেইনিং দিস থ্রু দিস স্কিল, রাইট? এটা যদি একটু ক্লিয়ার করতে যে কিভাবে তুমি করতেছো, সেটাই আমাদের জানার বিষয় আর কি। রাইট, সো আসলে এটা अगेन আপনার সফট স্কিল ছাড়া এটা সম্ভব না। আমি আমি শুধু আমার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সের কোর স্কিল দিয়ে এটা এটা করা সম্ভব না, বিকজ ইউ নিড মেনি মেনি কম্পিটেন্সিস টু অ্যাপ্লাই টু বি সাকসেসফুল ইন ওয়ান রোল। সো আমার আমার এখানে যেটা বেশি দরকার হয়, I need amar diversified I mean approach and mentality is the one of the key part. Then amar cultural diversity eta hocche arekta part jeta amake always help kore, because amar ami jokhon bibhinno multi national people ke deal korte hoy, jokhon ami indian college theke deal kori ba jokhon ami sri lankan college theke deal kori othoba thik tar porokhonei ami abar আজ মিটিং এ বসে গেলাম উইথ আওয়ার মাই কেনিয়ান কলিগস, রাইট? সো ইন দে আর ইন কেনিয়া, সো তাদের সাথে যখন মিটিং এ বসে গেলাম,
So you see how many times I need to switch my mind towards different culture. And I will not be successful if I cannot understand them properly, their culture, their way of understanding things, because all nationalities are having unique, way of understanding. আমি আমাদের জন্য আমাদের বাংলাদেশে বসে যেটা খুব ইজি মনে হচ্ছে অন্য একটা কান্ট্রিতে এটা কতটা ইজি না, আই নিড টু বি কেয়ারফুল এনাফ বিফোর আই হ্যাভ শো দ্যাট অ্যাপ্রোচ। সো অল কম্পিটেন্সিস আর হেল্পিং মি টু বি ভেরি অনেস্ট, আদারওয়াইজ এটা সম্ভব না, বিকজ আপনার কমিউনিকেশন আপনার ওই কথা অনুযায়ী নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড পিপলস ইমোশন ওয়েন দে আর টকিং even sitting distance, because amar ekar pokkhe to ekhi dine sob jaygay thaka sombhob na, my team member colleagues are working there but they are also there, that country is local, so I need to even understand my team member as well, right? So I need to help them to grow, to evolve their career. So ei je protita switching you one person in different countries in a day to handle their day-to-day problems, অনেক ধরনের business issues, because আমি বলেছি আমি একজন HRBP হিসেবে কাজ করছি, human resources business partner, so that means business people are talking with me when they are having some issues, because it's a people who is there. So ওই জায়গাতে তখন সেই বিজনেসকে বোঝা, তারপরে সেই বিজনেসের কোন জায়গাতে I can contribute, এবং is this something that approach problem? So jodi seta approach problem hoy tahole it's a people again. So shei people ke tahole ki eta ki knowledge gap naki it's a mistake? So jodi knowledge gap hoy, how we can help the person? If it is mistake, then how we can ensure in future it will not happen? So ei je dealing with the people, helping them on the partner, their business as a partner, business partner, so without competencies eta shombhob na. এবং আমি আরেকটা রিসার্চের কথা বলবো, এটা খুব পপুলার ইন ফেসবুক দিস ডেজ, আই হ্যাভ লার্ন ফ্রম ফেসবুক অ্যাজ ওয়েল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি একটা রিসার্চে বলা হয়েছে 85% সাকসেস কেম ফ্রম সফট স্কিল, ওয়েল ডেভেলপড সফট স্কিল, এন্ড অনলি 15% সাকসেস কেম ফ্রম অনলি দ্য হার্ড স্কিল অর টেকনিক্যাল স্কিল। সো দ্যাট মিন্স ইট ইজ ওয়ার্ল্ডওয়াইড expectation. So jekhane apni ekta global expectation eta je soft skill ebong ora bolche je 85% success esheche from the well developed soft skill, to seta jodi hoye thake it is important for us to understand it, because shomoyer sathe jodi amra na buji amar kon jayga tate amake improve korte hobe, shudhu jodi amra মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করার বা দেশের বাইরে গিয়ে কাজ করার মোবিলিটি চিন্তা করি যে আমি কাজ করব আর যদি না পাই কেন পেলাম না, যদি সেটা আমার ফ্রাস্ট্রেশন হয়ে থাকে, দ্যাটস নট কারেক্ট। আমাকে এক্সপেকটেশন বুঝতে হবে, সফট স্কিল ডেভেলপ করতে হবে, উইদাউট দ্যাট ইট ইজ নট পসিবল। আরেকটা এটার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে ইট ইজ ভেরি কমন নাও যে পারফরমেন্স হচ্ছে এখন কম্বিনেশন অফ হোয়াট অ্যান্ড হাউ। So performance is a good performer, high performer bichar korbe combination of what and how. So apni business object sales person, sales growth 10% hocche apnar target e bochhore, apni eta achieve korte jodi paren, that means you achieved what part, but how to achieve that is another 50%. So aajkal kar global organization gulite jokhon keu core goal achieve kore, টার্গেট অ্যাচিভ করে, যেটাই তার বছরের শুরুতে KPI বলেন, কোথাও KPI বলে, কোথাও গোল বলে, কোথাও অবজেক্টিভ বলে, কোথাও টার্গেট বলে, সো এটা অ্যাচিভ করা মানে হচ্ছে 50% অ্যাচিভ করা, আর বাকি 50% হচ্ছে হাউ পার। সো হোয়াট অ্যান্ড হাউ, সো হোয়াট হচ্ছে গোল অ্যাচিভ করা, জব ডিসক্রিপশন এটসেট্রা, অ্যান্ড হাউ হচ্ছে কম্পিটেন্সি অ্যান্ড সফট স্কিল। সো দ্যাট মিন্স how you are achieving what equals to high performance. So eta amader ekhon already performance appraisal er modhe dhuke giyeche, it's nothing that nice to have now, it is a must have kind of approach.
সো মাল্টিনেশনাল কোম্পানিতে বা বিদেশি কোম্পানিতে কাজ করতে গেলে এই সফট স্কিল যদি ডেভেলপ না হয় এটা সম্ভব না। ওকে, আমরা প্রায় 45 মিনিটস হয়ে গেছে, আমরা চেষ্টা করবো আর 40 মিনিটস এর মধ্যে শেষ করতে। তো আমাদের হাতে অনেক আসলে কোয়েশ্চেন, আমি কম্পাইল করেছি বেসড অন দ্য কোয়েরি। সো এখানে একটা জিনিস আছে যে যে লাইক ইউ আর ওয়ার্কিং সো মেনি মাল্টিনেশনালস অর গ্লোবাল ব্র্যান্ডস অ্যান্ড প্রিপেয়ার দেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ফর ইফিশিয়েন্ট রিসোর্সেস, স্পেশালি হিউম্যান রিসোর্সেস। So it is a huge scope to work, you know, different country, different mentality, different people, different culture. So how did you deal with it? So again, first of all, subject matter expert, our human resources expert is thaktei hobe, eta to ekta ache jeta amar over the 7000 days effort, and I told you that every day I count. So why like what I mean it when I said every day I count, that means I really mean it. Ami din sheshe count kori today what I did differently, what percentage I did newly. So ami ki purono hoye gelam kina. So ei je ekta mane you are hungry to be latest. So eta hocche ekta factor. Tahole dekha jay jodi ami ajke latest thaki globally, jodi ajke ami latest thaki, tahole it doesn't matter which nationalities you are, right? So it is doesn't matter that apni ki USA te boshe kaj korchen othoba apni Australia te kaj korchen othoba India te or China te or Kenya te, it doesn't matter where you are sitting because you are latest. So it is important, number one, the latest hote hobe sob shomoy. So seta hocche amar ekta bishoy je ami always I develop my skill to be latest, so that it doesn't matter which যে ন্যাশনালিটি আমাকে দেখুক না কেন, দে ডোন্ট ফিল আই এম এ লোকাল অর হু এভার, দে আর ফিলিং দ্যাট দে আর টকিং উইথ এ লেটেস্ট এক্সপার্ট, টুডেজ এক্সপার্ট। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সফট স্কিল, আই এম রিয়েলি ফন্ড অফ সফট স্কিল বিকজ এটা আমার ডিএন এর মধ্যে আমি প্রতিদিন ঢুকাতে চাই যে কিভাবে কমিউনিকেশনটা বেটার করা যায়, আমার অডিয়েন্স কারা, তাদের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট হতে পারি। সো দিজ আর সামথিং, এবং আরো অনেক কিছুই আছে যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নাও বিগ টক দিস ডেজ, টু ডিল উইথ দ্য ডিফারেন্ট পিপল ইউ শুড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইমোশন। ইউ সিম্পলি আগের দিনে আমরা ক্যারিয়ার যখন শুরু করেছি তখন বলতো যে ভাই তোমার বাসার প্রবলেম বাসা রেখে আসো, বাসার প্রবলেম এখানে আইনো না, এটা 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 অফিস, এখানে অফিসে কাজ করতে হবে। কিন্তু আজকাল কিন্তু এটা এই কথা সত্য না, বিকজ যদি কারো বাসায় আসলেই প্রবলেম থাকে সে আমাকে রাইট ডেলিভার দিতে পারবে না। সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইমোশন অ্যান্ড আই নিড টু সাপোর্ট উইথ এ ফুল এম্পেথি, আদারওয়াইজ উই আর দে আর নট রিসোর্স, হাউ উই আর ডিলিং পিপল। সো এম্পেথি এই এই জিনিসগুলোকে আনতে হবে। সো কম্পিটেন্সিস আর বিগ পার্ট, এবং আরেকটা কথা হচ্ছে থার্ড অপশন হচ্ছে ভ্যালুস। সো ভ্যালুজ হচ্ছে একটা জিনিস যেটা আপনাকে আপনাকে ইউনিক সিগনেচার করে রাখবে। সো ইট ডাজেন্ট ম্যাটার হুইচ ন্যাশনালিটিজ ইউ আর। সো ফর এক্সাম্পল আপনাকে ইথিক্যাল হতে হবে, সো ইথিক্স, ইন্টিগ্রিটি, বিং কারেজিয়াস, বিং রেসপেক্টফুল, এই জিনিসগুলো থাকতে হবে যাতে করে সবাই আমাকে রেসপেক্ট করে, সবাই আমাকে ফিল করে যে না হি ইজ মাই রাইট পার্টনার, I can download something and get the right reply, or at least this person will listen me with empathy and try to understand my problem from the root cause, so I should talk to him. So this is what I always try to focus. Okay, so soft skill er kotha bar bar asche, to so jara je student ra shunchen ba je professional young professional ra shunchen, obviously amra young professional amra graduate der ke target kore eta kora, amra khub highly efficient ba experience manushjoner jonno na eta ashole just classify korchi ba. So ekhane arekta question jeta ache jeta khub common, je what is the difference between our country's employees and then other countries employees? Sometimes আমরা ভাবে বাবা সিঙ্গাপুরের মানুষের সাথে আমি কাজ করব কিভাবে, ঠিক আছে ওরা তো অনেক জনে গিয়ে, চায়নার লোকজন অনেক আগিয়ে, সো
সামহাও পিপল আর ওয়ার্কিং নাওয়াডেজ, এটা এটা এখন ভিজিবল দেখা যাচ্ছে, কিন্তু আমরা যে সময় গ্রো হয়েছি বা বড় হয়েছে তখন কিন্তু আমরা অতটা ভিজিবিলি দেখতাম না। এখন তারপরও এর মধ্যে অনেকের মানে কনফিউশন, অ্যাকচুয়ালি কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, কোন কোন জায়গাটা, আবার হয়তো সফট স্কিল আসবে সেগুলো না, মানে এক্সেপশনাল কি আছে এগুলো তো আমরা বুঝতে পারছি, সফট স্কিল অ্যান্ড অল দিস হার্ড স্কিল, মানে এর বাইরে যে আমরা ডিফারেন্সটা কি ওদের, ও যেমন আমরা, যেমন আমি বিভিন্ন পৃথিবীর প্রায় আমি কাউন্ট করে নেই মানে 40+ কান্ট্রিজ আমি ভিজিট করেছি, আমার একটা কথা যেটা মনে হচ্ছে ওরা খুব ফোকাস যেটা করে, সেটা খুব ফোকাস, মানে আমরা কি করি 10টা কাজ একসাথে নিয়ে বসে থাকি, দেন কোনোটাই কমপ্লিট শেষ করতে পারি না। আমাদের এইচআর বা অ্যাডমিন বা ইয়ের মার্কেটিং সেলস এর লোকজনকে যেটা আমি কাজ থেকে অপারেট করেছি, দায়িত্ব দেওয়ার পরে ওইটাকে ক্লোজ কোট করার করে না, দেখা যাচ্ছে আরেকটা নিয়ে বসে আছে। তো এরা কিন্তু যেটা ধরবে এটার একেবারে লাস্ট কনক্লুশন, লাস্ট লাইন প্যারা যেটা আমরা বলি, করে একদম ফিডব্যাক দিয়ে এবং পরবর্তীতে কি করণীয় সেটা বলে দেন আরেকটা কাজ ধরতেছে, যতক্ষণ পর্যন্ত ওরা কিন্তু মানে ওভার বার্ডেন হয় না নিজে থেকে, যেটা আমার মনে হয় যে অ্যাকুরেসি বা প্রফিশিয়েন্সির দিক থেকে অথবা কি বলবো পারফরমেন্সের দিক থেকে ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। এর সাথে তোমার আর যদি ডিফেন্স করে যদি আর কিছু বলার থাকে আর কি, ডিফেন্স আপনি আপনি আসলে আনসার অলরেডি দিয়ে দিয়েছেন, আমি কিছু অ্যাড করি আপনার সাথে, আমি আমার এক্সপেরিয়েন্স বলছি যে আমি এটা দেখি, আমি আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি যা শিখছি যেহেতু এটা আমার ডোমেন না মানে অ্যাপ্রোপ্রিয়েটলি যদি বলি, কিন্তু আমিও আমার জিনিস থট গুলো মিলিয়ে নিচ্ছি, যে তোমাকে তো সবসময় পাওয়া যায় না বা কথা হয় না, আসলে এত কথা তো বলিও নাই, যেমন লাস্ট 2 ইয়ার্স তোমার সাথে আমার কথা হয় নাই, আজকেই কথা হচ্ছে, তো সো ইটস এন ইনফরমেশন, তো আমার থটটাও মিলিয়ে নিচ্ছি, যদি মিললে মিললো আর না হলে আরো কিছু এডিশন হলো আর কি, এই আর কি। না এখানে যেটা ডিফারেন্স, আমরা সফট স্কিল যদি বলতে নাও চাই বাট এটা চলে আসবে, বাট আমি কিছু কিছু সফট স্কিলের কানেক্ট করে দিই যে কোনটা আসলে। তো প্রথমত কারেজিয়াস হতে হবে, দে আর ভেরি কারেজিয়াস টু সে নো, রাইট, দে ডোন্ট মাইন্ড। আপনি যেটা বলেছেন যে আই হ্যাভ অলরেডি 10 ওয়ার্কস, এবং আরেকজন এসে আমাকে নাইসলি বললো আমার পিয়ার্স কলিগ খুব নাইস, বাট এটা আমার রোল না, বাট তাকে আমি কিভাবে না বলবো, সে একটা রিকোয়েস্ট করেছে, বাট ওয়ে ওয়ে আই হ্যাভ এ ডেডলাইন লাইক মাউন্টেন, আই নিড টু কমপ্লিট ইট উইদিন দ্য টাইমলাইন, কিন্তু সেটাকে না করে আমি ওই ইমোশনটাকে প্রায়োরিটি দিয়ে আচ্ছা তাকে একটু এটা দেখিয়ে দেই, বাট দোজ পিপল আর নট ডুইং দ্যাট, বাট তার মানে এই না যে তারা প্রফেশনাল না। সো তারা তারা বেশি বেশ কারেজিয়াস টু সে হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং, হোয়াট দে উইল ডু নাও অ্যান্ড হোয়াট দে উইল ডু লেটার, দেন accountability, so they hold accountability among from the dot to dot. So accountability, holding accountability মানে কি, you should be visible from beginning to end. হ্যাঁ, এর মাঝখানে আপনি পার্টনারিং করতে পারেন বিভিন্ন জনের কাছ থেকে, সাথে নলেজ নিয়ে যেটা আপনি এক্সপার্ট না, আরেকজনের কাছ থেকে জেনে আপনি আবার করলেন, আপনার কাছে ডেটা নাই আপনি আরেকজনের কাছ থেকে ডেটাটা নিয়ে, বাট আপনিই করলেন এই যে ডেটাটা নেওয়ার জন্য যে আপনি পার্টনারিং করলেন, আপনি যে বসে থাকেন নাই সেটা সেটা, কিংবা আরেকজনের ডেটা পাওয়ার পরে আপনি কাজ শুরু করবেন, সেই আপনাকে ডেটা দিচ্ছে না, সো আপনি বসে আছেন সে ডেটা দিবে কিন্তু ওদিকে আপনার টাইমলাইন পার হয়ে যাচ্ছে, সো আপনি সেটাকে এসকেলেট করছেন না। সো এই এসকেলেশন, দিস অল আর সফট স্কিল বেসিক্যালি, যে আপনি আপনাকে জানতে হবে কখন এসকেলেশনে যেতে হবে, কখন কতক্ষণ পর্যন্ত আপনি টলারেন্স রাখবেন, কতক্ষণ পর্যন্ত আপনি আর রাখতে পারবেন না, বিকজ এটা আপনার গায়ের উপরে চলে আসছে, আপনার মধ্যে ডেডলাইনটা মিট করতে হবে আপনাকে সামহাউ, এই যে একটা কনসার্ন টু ফিনিশ দ্য টাস্ক উইদিন দ্য টাইমলাইন উইথ দ্য রাইট কোয়ালিটি আউটপুট, এই এই জিনিসগুলিতে ওরা খুবই প্রফেশনাল, এবং আমাদের এখানে ইমোশনটা বেশি কাজ করে, বাট দে ক্যান কন্ট্রোল দেয়ার ইমোশন, তারা আবার আপনার ওই কাজ শেষ করার পরে দে উইল অ্যাক্ট কমপ্লিটলি লাইক এ ফ্রেন্ড, বাট ডিউরিং দ্যাট টাইম দে আনটিল দে ফিনিশ দ্য টাস্ক উইদিন দ্য টাইমলাইন দে উইল বি very serious and focused on that particular issue jeta shesh korche kajer moddhe ache. To amader deshe ei jinish gulo niye ashole khub beshi difference ta dekha jay foreigner der sathe, ebong ora khubi ki bolbo honest hoy on their own responsibility, tara kokhoni oi je taderke follow up korte hoy na, eta ekta arekta amazing part je we don't need to follow up them, they know their
I mean, on task. After you need to follow up for it, they mind it. So they take it differently. You know, why you are following up? You have put the task, and now it is my task. You within this time, definitely you are going to get it. And if I have any issues, I have any doubt, I will give you a heads up. And I, if I need your help, I will let you know. So তারা কিন্তু এটা খুব সিরিয়াসলি করে ফেলে, কিন্তু আমাদের দেশের এমপ্লয়ীদেরকে ফলো আপ করতে হয় অনেক। তো তারা ডিস্ট্র্যাক্ট হয় বিভিন্নভাবে, এবং তারা সামহাও প্রফেশনালিজমটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে কষ্ট হয়ে যায়। তো এইখানেও সফট স্কিল ছাড়া আসলে এটা ইমপ্রুভ করা যাবে না। আমার মানে আসলে বললে তো অনেক কথা, যেমন আমরা তো বিভিন্ন ভাবে আমি দেখছি আসলে প্রফেশনালিজমটা অনেক হাই আমাদের ক্ষেত্রতে। আমরা অনেক সময় দেখেছি যে আসলে আমরা অনেক একটা অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে আমরা হেলায় ফেলে অনেক সময় নষ্ট করি, একদম যদি মানে লাস্ট আওয়ারে, যেটা আমরা স্টুডেন্ট লাইফে যেরকম লাস্ট আওয়ারে অ্যাসাইনমেন্ট করি বা লাস্ট আওয়ারে পড়ালেখা করে 6 ঘন্টা 10 ঘন্টা 3 দিন পড়ালেখা করে একটা কোর্স পরীক্ষা দেওয়ার মতো করে প্রফেশনাল লাইফে সেম জিনিসটা করতে যাই, আমার মনে হয় যে এটা সবার জেনে রাখা উচিত। ওইভাবে করতে গেলে দ্য কোয়ালিটি উইল নট বি অ্যাচিভড, ইউ উইল বি কিকড আউট ওয়ান ডে এবং ইউ ক্যানট গো অ্যাহেড। দেখেন একটা জিনিস আমি শেয়ার করি, তাজ আমার সাথে তুমি ডিনাই করবো অবশ্যই যদি আমার কোথাও ভুল থাকে, যেটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে কাজ করার অনেকগুলো অ্যাসপেক্ট আছে, নট অনলি দ্য ফাইন্যান্সিয়াল। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রেকগনিশনটা রাইট ওয়ে আপনি পাবেন। হ্যাঁ, যে অর্থাৎ একটা ভালো কাজ করলাম, এটা রিওয়ার্ড রেকগনিশন যেটাই হোক খুব আপনাকে কিন্তু দিতে কার্পণ্য করবে না। আমাদের লোকাল ব্র্যান্ডগুলো অনেক ডেভেলপ করেছে, অনেক ডেভেলপ করেছে, আমাদের সময় এগুলো ওরকম ছিল না, বাট গুড টু সি দ্যাট দে প্রোগ্রেসড। যেটা তাজ প্রথমে বলছে যে অফিসটা খুব সুন্দর, মানে আসলে অফিস সুন্দর হওয়ার মানেটা কি, মানে মানুষ ওই স্ট্যান্ডার্ডে এখন দেখছে যে দিস ইজ দ্য থিংস দ্যান শুড বি লাইক দিস। তো সো ইম্প্রুভ হচ্ছে, বাট আরো ইম্প্রুভ করা দরকার আমাদের। আমরা কাউকে ছোট করছি না, আমরা চাই যে দেশে সবকিছু এগিয়ে যাক। আমাদের এখানে টিম ওয়ার্ক যেটা সফট স্কিলের আরেকটা বিষয় যেটা বলতে গেলে অনেক কথা, যে এই টিম ওয়ার্কটা আসলে আমরা অনেক সময় মনে করি কি যে আমরা কাউকে ট্রাস্ট করি না, না করার অনেক কারণও থাকে, কিন্তু যেটা হচ্ছে যে আপনাকে তো একটা কাজ তুলে আনার জন্য একটা টিম লাগবে, তাই না? তো এই টিমটা আপনি প্রথমে রিলায়েবল টিম আপনাকে গঠন করতে হবে এবং সেটাকে আপনি পরিচালনা করতে হবে। এই যে ফলো আপের কথা আসছে, আমাদের দেশের মানুষকে কেন ফলো আপ করতে হয়? ইভেন পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা বা ইন্ডিয়ার লোকজন অনেক প্রফেশনালি কাজ করে, তাদেরকে একটা গিভেন টাস্ক দেওয়া হলো, 3 দিন দেওয়া হলো, এবং এই 3 দিনেই কিন্তু আপনাকে একেবারে তথ্য উপাত্ত সহ আপনার কাছে বা রেজাল্ট সহ চলে আসবে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে, আমি সবার কথা বলছি না, আমি যারা স্ট্রাগল করছে তাদের জন্যই তো আমাদের এটা, তাদের তারা একটু নিজেদের ব্যাপারগুলো একটু দেখেন, যে অনেক সময় দেখবেন যে আপনি জিনিসটাকে খুব লাইটলি নিচ্ছেন, আপনি একটা জোরাতালে দিয়ে এক্সপ্লেনেশন করছেন, ঠিক আছে, এবং এটা আসলে বেশিক্ষণ ধরতে মানে এটা বসরা বুঝে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি ইউ হ্যাভ এক্সপ্লেইনড ইট গুড, মানে আপনি অনেক সময় অনেকে বলে নিজে খুব কনফিডেন্টলি আই ক্যান এক্সপ্লেইন ইট বেটার দেন এনিবডি। সো এটা আসলে এই গুণটা সবসময় ক্লিক করবে না, এই গুণটা দিয়ে আপনি বলে না যে ধারে জুড়ে দিয়ে কতক্ষণ চলবেন আপনি, ঠিক আছে? তো সো এখন সোজা কথা হচ্ছে যে আমরা ইনফর্মালি বলতেছি কথাগুলো, তো আমার মনে হয় যে প্রফেশনালিজম বিল্ড আপ করাটা খুব দরকার, যাতে করে আপনাকে কাজ দিলে ওটা ফিনিশ হয়, ফিনিশিং লাইনটার জন্য আপনাকে যাতে চেঞ্জ না করতে হয়। তো প্রফেশনাল ডেভেলপমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে কি কোনো ভুল বলেছি কিনা বা অ্যাড করবা কিনা? না, এটা এটা ঠিকই বলেছেন, প্রফেশনালিজম একটা বিশাল ব্যাপার, এটা এত সস্তা মানে এত এত অল্পটা কিছুর মধ্যে সীমিত না, এটা অনেক ভাস্ট এরিয়া, অনেক কিছুর সমন্বয়ে বলা হয় যে সে একজন প্রফেশনাল। তো সেটা সেইটার মধ্যে অ্যাট্রিবিউটস গুলো বিহেভিয়ার্স গুলো অ্যাকমপ্লিশ করার একটা হ্যাবিট, তা যে অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করা শুরু থেকে শেষ পর্যন্ত উইদিন দ্য টাইম লাইন, এবং অ্যাকাউন্টেবিলিটির বিহেভিয়ার গুলো কি, যে স্টার্ট টু এন্ড আই শুড বি ভিজিবল, এবং যদি মাঝখানে যদি আমার কোনো সমস্যা হয়ে থাকে আই শুড বি কারেজ এনাফ টু রেজ মাই হ্যান্ড এন্ড সে আই 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 নিড হেল্প, আমি সব জানতাম না। সো এই জায়গাতেও কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে। সো একটা প্রশ্ন প্রশ্ন করলে মনে হয় যে আমার ইয়েটা আমি নিচে নেমে গেলাম, আসলে না, যদি আমি প্রশ্ন করে সঠিক টাইমে জিনিসটাকে জেনে আমি যদি সেটাকে কমপ্লিট করতে পারি, সেটা আরো বেশি
রিওয়ার্ডের একটা অ্যাক্টিভিটি, যে সে জানলো না কিন্তু সে রেজ করলো প্রশ্নটা এবং আরেকজনের কাছ থেকে জেনে, হয়তো পিয়ার্সের কাছ থেকে জানলো অথবা জুনিয়ার কারো একজনের কাছ থেকে জানলো, জেনে সেটাকে আবার করে উইদিন দ্য টাইম লাইন সে যদি টাস্কটা অ্যাকমপ্লিশ করতে পারে সেটা আরো বেশি রিওয়ার্ডেড, যে সেটা অনেস্টি প্রকাশ পেল এবং কারেজ কারেজটা প্রকাশ পেল, বিকজ পিপল হ্যাভ লেস কারেজ টু টেল দ্যাট আই ডোন্ট নো। তো এটা এটা ভীষণ ভাবে দেখতে হবে এটাকে। এইখানে আমি একটু অ্যাড করি, এই যে বলতে হবে আই ডোন্ট নো সরি এগুলো বা পার্ডন মি এগুলো মুখে আনা মানে আনতে পারাটা কিন্তু আসলে কোয়ালিটি, হাম্বলনেস, যে আমরা আসলে ইগো, আমাদের দেখা যাচ্ছে অনেকের ইগোগত একটা বিষয় থাকে যে আমি কেন ওর কাছে যাব, ওই টেবিলে কেন যাব, ও একাডেমিক্যালি জুনিয়র সিনিয়র। গত আমরা কয়েকটা সেশন, আমি জানি না তাজ তুমি দেখেছো কিনা, ওই সেশন গুলাতে আমার এক এক্স স্টুডেন্ট বলছিল যে তার এক্স বস হচ্ছে তার 2 বছরের ছোট, বাট হি লাইকস হিম অর হি অ্যাডমায়ার হিম লাইক এ ফাদার, বিকজ তার কাছ থেকে সে অনেক কিছু শিখেছে। এই যে এই কথাটা আমরা যখন ক্লাসরুমে বলি অনেকে মানে আসলে নিতে চায় না। এটা হচ্ছে আমি কেন এই কথাটা হাইলাইট করছি, যেটা তুমিও এগ্রি করবা, এগ্রি তুমি মাথা নেড়েছো, তো কারণ মানে হচ্ছে তুমি এগ্রি করছো যে আসলে যার কাছ থেকে শিখা যায় তার কাছে মানে একটু সময় ব্যয় করা, তার একটু বকা খেলেও আমার মনে হয় যে ডোন্ট নো বললে কি বলবে বস, আরে আপনি প্রথম বলবে হয়তো যে আপনি এটাও জানেন না, ঠিক আছে, কিন্তু আপনাকে যখন দেখাই দিল একবার পরবর্তীতে ওই কাজ আর দ্বিতীয়বার মনে হয় আর আপনার দেখানো প্রয়োজন না। কিন্তু আপনি যদি কখনোই আপনি জিনিসটা না শিখতে চান তাহলে হবে কি যে আপনি সারা জীবনই কিন্তু ওটা না শিখেই রয়ে যাবেন আর ওই জায়গাটা ডেভেলপ হবে না। তো সো ইনিশিয়াল 5-7 ইয়ার্স আসলে আমরা ডোন্ট নো বলতে পারাটা আমার মনে হয় ইটস এ কাইন্ড অফ এ কোয়ালিটি, যে এখানে আমি MBA করে আসছি, আমি ওই প্রতিষ্ঠান থেকে MBA করছি, আমি ওর কাছে কেন যাবো না, এই ধরনের মেন্টালিটি গুলো আসলে আসলে কর্পোরেট কালচার, যেটার মূলে একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস কালচার বা কর্পোরেট কালচারটা এখনো ওইভাবে প্রফেশনালি ডেভেলপ হয় নাই অনেক জায়গায়। তো সো হয়ে যাবে ইনশাল্লাহ, নিউ জেনারেশন ইজ ভেরি প্রমিজিং, তারা অনেক কিছু দেখে শিখছে, এই যে সবাই বলছে সবার থেকে নিচ্ছে, আশা করে ওরা তো এমনি ছাড়াই গেছে সবাইকে, তো সো ছাড়িয়ে যাক এভাবে আমরা চিন্তা করি আর কি। আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট এখানে, যে সোজা কথা হচ্ছে আমাকে আপনাকে জেনুইন হতে হবে এট এনি গিভেন টাইম, অনেস্ট, একদম অনেস্ট হতে হবে। এখনো আমি অনেক কিছু জানি না, এখনো দেখা যায় যে একটা গুড নাম্বার অফ পার্সেন্টেজ আমি আমার টিম মেম্বারের সাথে এগ্রি করি, ইটস ওকে, বিকজ তার লজিকটা, সে যে পয়েন্টটা শেয়ার করছে তার লজিকটা আমার চেয়ে অধিকতর অ্যাকসেপ্টেবল। So when we analyze, we see that his point is amazing, her point is absolutely right at this moment. So I raise my hand, let's take your one and let's go ahead. So it's okay. Mani, nothing wrong. It's nothing wrong. Ebong, end of the day, it's a teamwork. So amra task ta ke accomplish korte korechi and definitely je eta ke click koreche, je right moment e click koreche, she rewarded hobe. এখানে আমি অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড হিসেবে আই ডিড ইট, আমি একা ইয়া করা না, দোজ ইজ গন অ্যাকচুয়ালি, দ্যাটস এ লিডারশিপ কোয়ালিটি, মাল্টিপল গ্লোবাল কোম্পানি গুলো তো সম্ভবই না, বিকজ এভরিথিং ইজ ভিজিবল। সো এই জেনুইন হতে হবে, ইফ আই ডোন্ট নো আই ডোন্ট নো, সিম্পল, সো লেটস লার্ন টুগেদার। না যেমন আমাদের আসলে তো এগুলো পার্সপেক্টিভ আনতে গেলে অনেক ধরনের কথা, অনেক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম সমস্যা আছে, তো যাই হোক সেগুলো আমরা সমস্যার চাইতে আমরা পটেনশিয়ালিটি নিয়ে কথা বলি, সমস্যা থাকবেই সমস্যা। আরেকটা সফট স্কিল ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখন একটু একটু করে সফট স্কিলের কথা বারবার আসছে, যেটা সফট স্কিলের ওরিয়েন্টেড সেশন হয়ে যাচ্ছে এটা, কারণ এইচআর এর সাথে রিলেটেড প্রবলেম সলভিং। যেমন আমি আমার এমপ্লয়ীদেরকে এবং আমার স্টুডেন্টদেরকে এই কথাটা সবসময় বলতাম যে কোম্পানি তোমাকে রাখবে টু সলভ এ প্রবলেম, ঠিক আছে, তোমাকে, আর আমরা কি করি আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার এটা নাই ওইটা নাই ও এরকম করছে সে সেরকম করছে, ইউ আর দ্য পার্সন টু ম্যানেজ এভরিথিং, হ্যাঁ, যে তোমাকে রাখা হয়েছে ইউ টু সলভ দিস প্রবলেম, সলভ, তুমি প্রবলেম পেয়েছো, প্রবলেম সলভ করে তুমি বসকে ইনফর্ম করতে পারো যে আই গট দিস প্রবলেম এন্ড দেন আই সলভ দিস প্রবলেম অ্যাকর্ডিংলি, ডু ইউ এগ্রি উইথ ইট অর না, তো আপনাকে এখানে কিছু ইনপুট দেওয়ার আছে কিনা, দ্যাটস দ্য বেটার অ্যাপ্রোচ দেন
ইউ আর কমপ্লেনিং যে বস সিইও অথবা জিএম অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর সে কি এই সমস্যা সমাধান করতে পারবে গ্রাউন্ড লেভেলে এসে, সেটা আপনাকেই করতে হবে। আমি ঠিক বলেছি কিনা? এখানে ইয়া হতে হবে কি বলে যে যখন এই ধরনের সিচুয়েশন আসবে প্রবলেম সলভার তো হতেই হবে, হ্যাঁ কনফিউজ হতে পারে যেটা আমি, দেন ইউ শুড ফাইন্ড সাম অল্টারনেটিভস, সো প্ল্যান এ বি সি, সো এবং ভেরি ইম্পর্টেন্ট ইজ যে প্ল্যান এ বি সি শুধু বললে হবে না, এটা অনেকেই করে, আমরা ইদানিং দেখছি অনেকেই করে, বাট যেটা করে না যে আপনার প্রেফারেন্স কোনটা, সেই কারেজটা নাই যে কোনটা বলতে কোনটা, মানে আবার যদি এটা না না হয়ে থাকে, সো বি কারেজিয়াস যে আই হ্যাভ রিসার্চ এন্ড দিজ আর দ্য থ্রি অপশনস আই হ্যাভ এ বি সি, বাট আই এম সাপোর্টিং বি বিকজ দিস 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 রিজন, নাও হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, ইউ পুট ইউর ইউর থটস এবং আপনি কোনটা ডিসিশন নেবেন সেটাও আপনি বলেন, দেন লেট লেট বস টেল ইউ। সো ওই জায়গাতে মানে আমরা মাঝে মাঝে দেখি যে অপশন আসে না, আচ্ছা অপশন না আসলে যদি আসে দেন কোনটা চুজ করবে সেইটাতে কনফিউজ, মানে কারেজটা নাই। সো আই উইল সাজেস্ট যখন অল্টারনেটিভ অপশন নিয়ে আসবেন ইউ গিভ ইউর রেকমেন্ডেশন, ইট ক্যান বি রাইট অর রং, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, বাট ডু দিস প্র্যাকটিস সো দ্যাট আপনি আস্তে আস্তে অ্যাকুরেসি লেভেলটা বাড়তে থাকবে, সেটা সেটা খুব ইম্পর্টেন্ট। Once you have got the confidence, you can do so many things. যেটা হচ্ছে আমাদের সময় কিন্তু খুব দ্রুত আগাচ্ছে, তো আমাদের হাতে অনেকগুলো কোশ্চেন আসতেছে, তা এখানে একটা জিনিস অলরেডি ইয়েতে আছে, বোর্ডে আছে যে what is the recruitment process for multinational company বা গ্লোবাল ব্র্যান্ড, দেখা যাচ্ছে অনেকে মনে করে যে ইটস সামথিং ডিফারেন্ট দেন দ্য লোকাল, লোকাল ব্র্যান্ড সম্বন্ধে অলরেডি মানুষ জানে কিভাবে করতে হচ্ছে এন্ড অল দিস, মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা হোয়াট এভার ট্রান্সন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তারা কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা করে, যদি obviously there is a different type but just একটা স্ট্যান্ডার্ড যদি ছেলেদের কাছে বলা যায়, ছেলে মেয়েদের কাছে। জি আমি একটু হাই লেভেল নাটশেল বলে দেই, সেটা হচ্ছে এটা ভেরি সিম্পল, যখন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে আপনাকে বুঝতে হবে যে আপনি এটার জন্য সুইটেবল কিনা, যদি আপনি সুইটেবল হন আপনাকে সিভিটা ড্রপ করতে হবে, সিভি ড্রপ করার পরে কোন কোন এটা লেভেল ওয়াইজ ডিপেন্ড করে যে ইন্টারভিউ মোডটা কি হবে, সো কখনো রিটার্ন ইন্টারভিউ হয়, কখনো রিটার্ন ইন্টারভিউ হয় না, কিছু অ্যাপটিটিউড টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্টটা একটু বেশি হয় ইদানিং, যে আপনি বাসায় বসে আপনার অ্যাপটিটিউড টেস্টটা করবেন থ্রু দ্য অনলাইন, দেয়ার আর সো মেনি পোর্টালস দিস ডেজ, অ্যাপটিটিউড টেস্টটা যখন হবে তারপরে আপনার ইন্টারভিউটা শুরু হবে, যারা অ্যাপটিটিউড টেস্টে কোয়ালিফাই হবে দেন ইন্টারভিউটা হবে, ইন্টারভিউতে আপনাকে অনেক বিহেভিয়ারাল কোশ্চেন করা হবে, আপনাকে কখনো আপনি পারবেন না এরকম কোনো কোশ্চেন করা হবে না, লেটস বি অনেস্ট অন দ্যাট, আমাদের আমাদের টার্গেট না যে প্রশ্ন করে ক্যান্ডিডেটকে আটকে দেয়া, ইটস নট হাওয়ার টার্গেট অ্যাট অল, আমরা প্রশ্ন করবো সাবজেক্ট ওয়াইজ এবং সেই সাবজেক্ট ওয়াইজ আপনি যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হন আপনি কন্টিনিউ করতে পারবেন, এবং আরো ডিপলি আমরা ইন্টারভিউয়ার ক্যান্ডিডেটদেরকে ইজি করার জন্য উই গো ফর লটস অফ বিহেভিয়ারাল কোয়েশ্চেন্স, যেটা অনেক ডিসকাশন মোডে ইন্টারভিউ গুলি হয়, ইটস লাইক ইউ আর ডিসকাসিং, ইটস নট দ্যাট ইউ আর গিভিং আনসার অর সামথিং লাইক দ্যাট, ওখানে আপনার থটসকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আপনার ওপিনিয়নকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বিকজ এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি আপনি আসলে কতটুকু রেডি, আপনার এই বিষয়ে নলেজটা কতটুকু আছে এবং আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, সেই ইন্টারভিউটা যখন শেষ হয়ে যায় দেন উই ডু দ্য শর্ট লিস্টিং, যে কারা এটাকে কোয়ালিফাই করতে পারলো, কারা কতটুকু পারলো, সেটা হওয়ার পরে দেন আমরা রেজাল্ট পাবলিশ করি। এখন এই ইন্টারভিউটা দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, ডিপেন্ডিং অন দা লেয়ার, ডিপেন্ডিং অন দা পজিশন এন্ড নিড, সো এইটা হচ্ছে নাটশেল ইন্টারভিউ প্রসেস ফর ইভেন লোকাল অর মাল্টিন্যাশনাল, ইভেন গ্লোবাল অর্গানাইজেশন গুলিতেও অনেক ইন্টারভিউ আপনি দেখবেন, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে নিচ্ছি, অনেক অনেক ইন্টারভিউ আমরা অনলাইনে নিচ্ছি, অনেক ইন্টারভিউ এইভাবে নিচ্ছি আমরা লাইক ভার্চুয়ালি,
অনেক ইন্টারভিউ আমরা ফোনেও নিচ্ছি। সো এই সমস্ত মোডেও আপনাকে কমফোর্টেবল হতে হবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে বসতে গিয়ে। সো ওভারঅল এই হচ্ছে ইন্টারভিউর একটা মানে রিক্রুটমেন্ট প্রসেসটা। আমার কাছে একটা বেসিক কোয়েশ্চন সবসময় জিজ্ঞেস করে যে ইজ দেয়ার এনি রোল অফ সিজিপিএ ইন গেটিং এ গুড জব ইন গ্লোবাল ব্র্যান্ড? থাকলেও সেটা মানে আমাদের দেশে তো একটা প্রতিযোগিতা আছে, 4 out of 4, 5 out of 5 ইত্যাদি প্রতি, এটা কতটুকু স্ট্যান্ডার্ড হলেই মানে গ্লোবাল ব্র্যান্ডে আমি অ্যাপ্লাই করতে পারবো? এই ধরনের একটা মিথ বা একটা কোয়েশ্চেন আছে মানুষের কাছে যে কি মানে জিনিসটা। আচ্ছা, এটা ভেরি কমন কোয়েশ্চেন আসলে। তো সিজিপিএ তো অবশ্যই আপনার সিজিপিএ এর পিছনে আপনি দৌড়াবেন বিকজ আপনি একজন স্টুডেন্ট, এটাতে তো কোনো মানে দ্বিধার কোনো কারণ নাই, এটা অবশ্যই আপনাকে থাকতে হবে, একটা গুড সিজিপিএ আপনাকে থাকতে হবে। কিন্তু আমি এখানে বলবো এলিজিবিলিটির কথা। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল অর্গানাইজেশন, আপনি আজকে গুগল করে যারা এই প্রশ্নগুলো করছেন, আপনি গুগল করে দেখবেন যে ম্যানেজমেন্ট ট্রেনি বা যে কোনো একটা আপনি সাবজেক্ট ম্যাটার দিয়ে সেলস অফিসার বা মার্কেটিং অফিসার হোয়াট এভার আপনি সার্চ দেন, ইউ উইল সি দে রাইট সিম্পলি এ গ্রাজুয়েশন ইজ নিডেড। সো যারা গ্রাজুয়েট সবাই এলিজিবল। এবার সিজিপিএ 4 out of 4 এলিজিবল, সিজিপিএ 3 এলিজিবল। সো এখন এই এলিজিবিলিটি যখন আসে, আসার পরে এরপরে ওই যে ইন্টারভিউ, ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে আনসারিং অল দা বিহেভিয়ার কোয়েশ্চেন্স এবং সফট স্কিলে যারা তৈরি থাকবে, এই যে ব্যালেন্স যারা থাকবেন, যারা রেডি থাকবেন সফট স্কিল অ্যান্ড সিজিপিএ, তাদের চান্সটা উইন করার চান্সটা হাই। সো শুধুমাত্র সিজিপিএ যদি নিয়ে আপনি উইন করতে চান ইন্টারভিউ, আমার মনে হয় একটু চ্যালেঞ্জ হবে। ওকে, আমি কয়েকটা কোশ্চেন এখন মানে লাইভ কোশ্চেন কয়েকটা কোশ্চেন নেই, কারণ আমাদের সময় আছে মানে 20 মিনিটের মতো, জাস্ট টু দা পয়েন্ট আর কি। আবু জাসরাজ প্রশ্ন করেছেন যে শুড ক্যারিয়ার বি টেকেন অ্যাজ প্রফেশন অর রেদার ইট শুড বি কনসিডার্ড বাই প্যাশন? খুবই ভালো কোশ্চেন, গ্রেট কোশ্চেন ইট ইজ। সো প্রফেশন এবং প্যাশন, প্যাশনটা আসলে প্রফেশনের মধ্যেই চলে আসে, বিকজ আপনি প্রফেশনাল বলতে এমন বোঝান না যে আমাকে যতটুকু করতে বলা হয়েছে ঠিক ততটুকু, 9টা 5টার পরে আমি আর নাই, এরপরে আমার পার্সোনাল টাইম হ্যাঁ আপনার থাকবে, কিন্তু ওই 9টা 5টাতে আপনার পেশেন্ট থাকতে হবে। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট অন 9 to 5 যদি আপনি সেটা হতে চান। অ্যাবসলিউটলি ফাইন, নাথিং রং 9 to 5 থিংকিং ইওর মাইন্ডসেট অন 9 to 5 ইজ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, ডু দ্যাট, বাট ইউ হ্যাভ টু বি পেশেন্ট ডিউরিং 9 to 5। আই হোপ ইউ গট দ্য আনসার। ওকে, আমার মনে হয় এখানে আমি একটু অ্যাড করি, আসলে প্যাশন মানে হচ্ছে কাইন্ড অফ এ ম্যাডনেস টু ইমপ্লিমেন্ট সামথিং ইউ নো এক্সট্রাঅর্ডিনারি অর সামথিং গুড। এটা যদি না থাকে, এই জিলটা না থাকলে আসলে বাধা অনেক থাকে, স্পেশালি আমরা যারা এশিয়ান কান্ট্রি, নট অনলি বাংলাদেশ, বাংলাদেশের কথা আমরা বলবো না, এশিয়ান কান্ট্রি যারা যারা ইভেন আফ্রিকান কান্ট্রি, যেসব কান্ট্রি অনেক কষ্টে সিস্টেম মানুষ বড় হচ্ছে, সেখানে একটা ইনসিকিউরিটি প্রবলেম থেকে হোক বা যে কোনো প্রবলেম থেকে, মন মানসিকতার প্রবলেম থেকে হলো, দেখা যাচ্ছে যে একটা অনেক বাধা থাকে ইন্টারনালি, সেখানে যদি আপনি পেশেন্ট না রাখেন সেখানে আসলে পারফর্ম করা খুব ডিফিকাল্ট। আর যে কোনো কাজে উন্নত বা বিশ্বে বা বা ইভেন সাবকন্টিনেন্টে বা যে কোনো জায়গায় আপনার পেশেন্ট থাকলে আপনার আউট পারফর্ম করাটা ইজি, কিন্তু আপনি যদি জাস্ট ইফ ইউ থিঙ্ক ইট ইজ লাইক এ মাই জব রেসপন্সিবিলিটি, ওকে, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন অনেকে যেমন ধরেন উন্নত বিশ্বে দেখা যাচ্ছে ওয়েজেস বেসড কাজ করে, তো তারা অনেকেই আছে, অনেকেই আছে ঘন্টা হিসাবে জাস্ট ঘড়ি দেখে যে ও দিস ইজ দা আওয়ার আই সাপোজ টু ওয়ার্ক, আমার 8 ঘন্টা গেলেই হলো, দে ডোন্ট কনসিডার ওকে আমার ওনার বা আমার কোম্পানি আমাকে দিয়ে বেনিফিটেড এক্সট্রা হলো কিনা। ধরেন কেউ একজন দোকানদারি করছে, কেউ একজন গ্যাস স্টেশনে চাকরি করছে, কেউ একজন কোথাও আছে, এখন দেখা যাচ্ছে যে কেউ একজন অনৈতিক কাজ করছে, কেউ চুরি করছে, কেউ করছে, সে দেখেও না দেখে কি দরকার ঝামেলা যাওয়া, ঠিক আছে। সো কিন্তু আপনি যদি ঝামেলাটা নেন, তাকে যদি বাধা দেন, আপনি হয়তো একটু ব্যারিয়ার আপনার একটা বাধা সম্মুখীন হবেন, আপনি এটা ফেস করতে প্রস্তুত না। কিন্তু আপনি যদি প্যাশনেট হন তখন আপনার মনে হবে দা অর্গানাইজেশন ইউর ওয়ার্ক, ইভেন ইফ ইট ইজ এ স্মল অর বিগ ইট ডাজেন্ট ম্যাটার, যে আপনি চিন্তা করছেন এটা আমার অর্গানাইজেশনের লস,
এবং ইউআর ট্রাক পিলফারেজের কথা আমরা যেমন বলি বাংলাদেশে একটা, যে এগুলো এগুলো প্রোটেকশনের জন্য আপনি যদি নিজে থেকে একটু উৎসাহী হয়ে কোম্পানির যে প্রতি যে একটা যে আপনার ইমোশন, যে হ্যাঁ না কোম্পানি আমাকে ফিট করছে, কোম্পানি আমার 2 টাকা সেভ করা দরকার, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি, যে অর্থাৎ এইভাবে আপনি ওয়েজেস থেকে স্যালারি পে যে কোনো জবে আপনি দেখবেন যে যখন এমপ্লয়াররা বুঝবে যে আপনি কোম্পানির প্রতি ডেডিকেটেড, এই ডেডিকেটেড শব্দটা কখন মনে করবে, যখন দেখবে যে ইউ আর সেভিং মানি, ইউ আর সেভিং দেম and everyhow not only in the monetary in image and image er akare hok brand er akare hok je kono bhabe hok soft service er khetre ebong apni ekta extra service dicchen shomoyer baire tokhon kintu apnake kintu company onno bhabe treat korbe ebong seta shomoyei apnake prove kore debe to ami jai hok ami arekta question ba comment nicchi most of the time most of the time women have to face so many problems balancing between personal life and profession who work in private company. We can't focus on the job properly and often lag behind and at this what kind of job are suitable for women? Actually it's not HR question but experience theke tumi jodi eta answer karo. Right. Asole amra idhari onek beshi kotha bolchi on diversity, inclusion and diversity, IND. তো সেই সিচুয়েশনে এই মুহূর্তে আসলে উইমেনদের জন্য জেন্ডার যদি আমি ডাইভার্সিটি ধরি উইমেনদের জন্য অনেক বেশি অপরচুনিটিজ এখন প্রতিটা অর্গানাইজেশনে স্পেশালি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে তো অবশ্যই প্রতিটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এখন আইএনডি নিয়ে প্রচুর কাজ হচ্ছে দেয়ার ইজ এ কমিটি ইন ইচ মাল্টিন্যাশনাল কোম্পানিজ ফর আইএনডি কমিটি অর উই কমিউনিটি কমিটি লাইক women empowerment committee so erokom onek onek gulo protita multinational company te eta ache so shei dik theke ekhon opportunity ta onek 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 beshi because gender balance korata hocche shobar target ekhon so shei dik theke apnader opportunity onek beshi number 1 number 2 hocche work life balance ashole ekta tricky byapar eta jar jar prekhapot theke sheshe bujhte parbe je tar ওয়ার্ক এবং বাসার ব্যালেন্সটা কিরকম হবে সো সাপোর্টিভ সবারই হওয়া উচিত সবাই সাপোর্টিভ থাকবে এবং আমি বলবো যে ওয়ার্ক সাইডে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তো অবশ্যই বাট ভালো লোকাল কর্পোরেট হাউসগুলিতেও ইদানিং আইএনডি নিয়ে প্রচুর কাজ হচ্ছে ডাইভার্সিটি নিয়ে প্রচুর কাজ হচ্ছে আপনাদের অপরচুনিটি অনেক বেশি সো ডোন্ট হেজিটেট টু অ্যাপ্লাই এনি এনি গুড অর্গানাইজেশন আমি একটু অ্যাড করি উম্মেওয়ার আসলে এভরি এভরি হিউম্যান লাইফ ইজ ইউনিক দ্যাটস হোয়াট আই ইউজ টু টেল মাই স্টুডেন্ট আমরা যতই বইয়ের কথা বলি যতই দিস এক্সপিরিয়েন্স ইজ মাইন তাজ উইল টক অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স হোয়াট এভার হি হ্যাজ সিন সো ফার ইন হিজ লাইফ তো সো আমাদের জীবন দর্শন এক একজনের এক এক রকম আমরা কেউই পারফেক্ট না প্রবাবলি দ্যাটস হোয়াট আই বিলিভ ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে ইউ আর মোস্ট ওয়েলকাম তো আমার মনে হয় যে আপনার ইউনিক সিচুয়েশনটাকে ডিল আপনাকেই করতে হবে বাট ইউ ক্যান গেট দ্য সাপোর্ট অর এক্সাম্পলস অর ফ্রম দ্য ডিফারেন্ট পিপলস এক্সপিরিয়েন্সেস আপনার যাকে মনে হয় যে হি ইজ ব্যালেন্সিং হিজ ওয়ার্ক লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ ভেরি গুড আপনি ট্রাই টু এক্সপ্লোর হিজ ইউ নো ওয়ার্ক লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ হাউ হি ওর শি ইজ মেনটেনিং আর এইভাবে যদি আপনি 10 জনের যদি আপনি যদি এক্সপ্লোর করেন দেন ইউ ক্যান ফাইন্ড সাম সলিউশনস which can be applied in your cases so not necessary je click korbe click now korte pare but that is how I insist to you to learn ekhane ashole ready made kono paracetamol tablet nai je dhoren apnar eta khelen ar eta solution hoye gelo tai na to it's a very difficult we still fighting to balancing these all not only the family and profession ekhane aro onek circumstances ache je gulo apni hoyto aro feel korben to sob kichu pressure ekshathe neyar dorkar nai step by step orthat apnar career er bibhinno step ache ekta shomoy amra একটা মানে খুব মাইনর স্টেপ হয়েছিলাম এখন চিন্তা করি ওই কাজগুলো করতে এত সময় নিলাম কেন এটাই এক্সপিরিয়েন্স বিকজ আপনি আজকে 15 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে এখন মনে হচ্ছে ওই কাজটা করতে আমি কেন এখন 10 ঘন্টা সময় নিলাম এখন তো আমার জন্য একটা এই যে 5 মিনিটে আনতে পারছেন 50 মিনিটে আনতে পারছেন সেটাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কে আপনি ইউজ সেই জায়গায় আপনাকে পৌঁছতে গেলে একটা ট্র্যাক লাগবে তো যাই হোক
আমার মনে হয় দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন। হোসেন জয়, মাই ফেভারিট স্টুডেন্ট, সে বলছে রিসেন্টলি ইট হ্যাজ বিন সিন দ্যাট গ্রাজুয়েটস আর ফোকাসিং মোর অন আর্নিং মানি দেন দেন দ্য লার্নিং আফটার দ্য এন্টারিং জব, অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ে আউট অফ দিস? ওয়েল, সো এটা আসলে ক্ষতি করে, মানে এটা কি তোমার কি মনে হয় যে এটা কি ক্ষতি করে প্রফেশনাল লাইফে ইন ফিউচারে? এটা আসলে মিলেনিয়ালদের একটা বিহেভিয়ার দিস ডেজ, রাইট? সো মিলেনিয়ালস, দে ডোন্ট কনসিডার ফিউচার, দে কনসিডার টুডে। সো এবং রিটেনশন রেট আজকাল কোম্পানিতে, আগে আমরা দেখতাম যে 15 বছর 20 বছর, রিসার্চ বলছে ইফ এনি এনি কোম্পানি ক্যান রিটেন এনি মিলেনিয়াল 3.5 ইয়ার্স, দ্যাটস এনাফ। সো এতে করে বোঝা যায় যে মিলেনিয়ালরা দে আর ভেরি দে আর অন স্পিড, they want to get the results soon. So সেই দিক থেকে যদি কোপ আপ করতে হয় সেটা আমি ক্ষতির কিছু দেখি না। ইউ ক্যান আর্ন মানি, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট এবং কিপ আর্নিং হাই মানি, বাট ওই যে বললাম লার্নিং এজিলিটি শুরুর দিকে, সেই লার্নিং এজিলিটি যদি না থাকে আপনি তো সেটা পাবেন না, আপনি হোঁচট খেয়ে যাবেন। তো আপনাকে অ্যাকোয়ার করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ and that apply on their day to day work. Otherwise, if it is not visible, if you are not really contributing, you just asking them, but shudhu chaile to hobe na, apnake kintu deliver korte hobe, you need to sell. Ami consider kori it's a business, I'm selling my skill and getting return out of it. So ami kon product ta sell korbo, apni apnar customer ke kon product offer korben, a purono product? Will you buy a old shirt or old design shirt? You will not buy. So তাহলে আপনি কি পুরনো একটা স্কিল অফার করে আপনি কি আজকের টাকা পাবেন? অ্যাবসার্ড, এটা চিন্তা করারই বোকা বোকার মতো কাজ। সো আর্নিং মানি হাই এক্সপেকটেশন, অল আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড, বাট যদি আপনি সেটা রিটার্ন দিতে পারেন, তো আপনি যদি রেডি হন রিটার্ন দেওয়ার জন্য, নাথিং হার্ম টু হাই আস্কিং হাই মানি, বাট আপনি যদি রিটার্ন দেওয়ার জন্য রেডি না থাকেন, এটা রিটার্নে আজকে ডেলিভার দিতে না পারেন, দেন ইট ইজ এ রিস্ক। ওকে, আমি একটু অ্যাড করি, আমি কথাগুলো আমার স্টুডেন্টরা সবসময় বলে, তো যদিও আমি এখন বাংলাদেশে টিচিং এ নাই, সো দ্যাটস ওয়াই মানে আই অ্যাজিউম দ্যাট নোবডি ইজ লিসেনিং টু মি ফ্রম মাই ইনস্টিটিউট অর হোয়াট এভার, বাট আমার যেহেতু ফেসবুক কানেক্টিভিটির জন্য সারা বাংলাদেশের অনেকে আমার সাথে ইনভলভ আছে, তাদের জন্য বলছি যে অনেকে জানতে চায় আর কি আমার কাছে, আমার পক্ষে আসলে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া অসম্ভব। আমি একটা জিনিস কালচার আজকে না আরো 7-8-10 বছর আগে থেকে দেখছি যে ইভেন ও তো বলেছে যে আর্লি ক্যারিয়ারে, আমি দেখছি যে স্টুডেন্ট লাইফে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থেকে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা এখন মনিটারি আর্নিং এর দিকে অনেক বেশি ঝুঁকে যাচ্ছে, কেউ কোচিং সেন্টারের সাথে, কেউ অমুকের সাথে, কেউ ওই যে কি জানি বলে যে ব্র্যান্ড প্রমোটার হিসাবে, ইভেন্ট ম্যানেজমেন্ট হিসাবে, ঠিক আছে। আমি বলি যে সব কাজই করেন, কিন্তু লিমিটের উপরে গেলে যেটা যেটা আপনার লেখাপড়া হ্যাম্পার হবে সেটা আপনার, ওই যে আমরা তাজ একটা কথা বললো যে আপনারা সময় হবে না যে ডেস্কে ফিরে যাওয়া, ঠিক আছে? তো সো আসলে লেখাপড়া এইগুলো বলতে বলতে আমরা 18 বছর আমি টিচিং এ কাটাই দিছি, যে অর্থাৎ দেখেন আমি জীবনে কখনো টিচিংই করি নাই। এখন কথা হচ্ছে আমি আমি তুমি জানো যে আমি অনেক প্যাশনেট ছিলাম টিচিং এ, তো স্টুডেন্টদের সাথে আমি খুব ইন্টারেক্ট করতাম, যারা ক্যারিয়ার নিয়ে কথা বলতো, তো তাদেরকে হেল্প করার চেষ্টা করতাম। তো তাদের অনেককে যখন আমি বলতাম তুমি কটা টিচিংই করো, বললো যে 9-10টা টিচিংই করি। যখন আমি জিজ্ঞেস করি ওয়াই, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অর হোয়াট ইজ দ্য লাইক স্ট্রাইভ টু ডু সো, তখন সে ম্যাক্সিমাম একটা এক্সপ্লেনেশন দেয় যে আমার ফ্যামিলি রিকোয়ারমেন্ট, মানে তাকে কন্ট্রিবিউট করতে হয়। আমি জানি না, এভরি ওই যে একটু আগে বললাম এভরি সিচুয়েশন ইজ ইউনিক, আমি ধরে নিলাম যে করতে হয়, কিন্তু আমি এটা নিশ্চিত যে 100 জনের মধ্যে যদি 30 জন টিউশনি বা মানি আর্নিং এর দিকে যদি ঝুঁকে থাকে, 30 জন ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে হয় বলে আমার মনে হয় না। আমি ক্লাসরুমে এটা বলতাম যে ধরো তুমি 5টা টিউশনি করো, তুমি একটা স্যাক্রিফাইস করো, ওই একটা স্যাক্রিফাইস করে ওই টাইমটা তুমি তোমার ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করো, ঠিক আছে? যেমন আমরা কি করি, 1 লাখ টাকা ব্যাংকে রাখলে আমি এত বছর পরে এত টাকা পাবো, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো, তুমি হয়তো ওটা ভিজিবলি দেখবে না, বাট ইউ ক্যান ফিল ওয়ান ডে যে ওই সময়টা তুমি একটা সফট স্কিল ডেভেলপ করলা, একটা হার্ড স্কিল ডেভেলপ করলা, এবং এই স্কিলটার কারণেই
কিন্তু দেখা যাবে যে তুমি একদিন অনেক কিছু অনেক বড় একটা কিছু আর্ন করে ফেলছো, যেটা তোমার এই যে আজকে যত টাকা আর্ন এটা সুদে আসলে আরো 50 গুণ যোগ করলেও দেখবা যে এটার চাইতে অনেক বেশি হয়ে গেছে। তো সো মানে ব্যাপারটা হচ্ছে এটা 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 এই যে আমরা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আই এম নট লাইক মানে এটা মনিটারি বিষয়গুলো বলা ভালো না, আমি জানি যারা গ্লোবাল ব্র্যান্ডে কাজ করে তাদের অনেকের বেতন 100,000 এর উপরে ডলার, ঠিক আছে? তো সো ক্যান ইউ ইমাজিন যে আমি জাস্ট লার্নারদেরকে বলছি, ক্যান ইউ ইমাজিন যে মানে কতদিন বাংলাদেশে ভিতরে যদি লোকাল ব্র্যান্ডে আপনি কতদিন কাজ করলে যে ইয়ারলি 100,000 অ্যারাউন্ড আপনি টাচ করতে পারবেন, 100,000 না হোক 60-70,000 ডলার আপনি টাচ করতে পারবেন, ঠিক আছে? ভেরি ফিউ কেসে। কিন্তু এটা বাইরের ব্র্যান্ডে কাজ করলে বাইরের ব্র্যান্ডের হিসাব নিকাশটা যদি আপনি চিন্তা করেন, তো আমি জাস্ট মনিটারি, আমি যেহেতু আপনারা মনিটারি বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন এই জন্য বলছে, আপনি একটু গুগলে কাজ করতে যান আপনাকে 200, আমার এক স্টুডেন্ট আছে, এক স্টুডেন্ট 250,000 বেতন পাচ্ছে, 250,000, ক্যান ইউ ইমাজিন? আমি তো আমার লাইফ টাইমে 18 বছরে আমি যে ইনস্টিটিউটে শিক্ষকতা করেছি আমি যে বেতন পেয়েছি তার এক বছরের মানে 1/4 বেতন পাইনি 18 বছরে। তো এখন ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর ওন সিচুয়েশন, আমি কি ভেঙে পড়েছি, আরে আমার স্টুডেন্ট তো এই করে ফেললো সেই করে ফেললো। আমি জাস্ট কথাগুলো এই জন্য বলছি দিস সিচুয়েশন উই হ্যাভ ওভারকাম, ঠিক আছে? আমরা জানি, হ্যাঁ আমি এটাও জানি যে আমরা যে এই যে তাজ যখন আমি শিক্ষকতা করতাম ইভেন প্রফেসর হিসেবে যে বেতন পেতাম তাজের বেতনের 3/5 বা 5/5 না, কিন্তু মানে এই জন্য কি আপনার 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 মোটিভেশন হারাই ফেলতে হবে? না, আপনার মোটিভেশন আপনার কাছে, আপনি যেটা করছেন এটাকে এনজয় করতে হবে, প্যাশনেট থাকতে হবে। যাই হোক, আমি এই সময় নাই, আমার হাতে কয়েকটা কোশ্চেন আমি নিচ্ছি যে হোয়াট শুড বি দ্য বিহেভিয়ার অফ অ্যান এইচআর প্রফেশনাল, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, তুমি যদি জাস্ট ইন এ ব্রিফ। না ডেফিনেটলি আপনাকে কিছু কিছু জিনিস থাকতে হবে, বিহেভিয়ার মিন্স আমি আমি ধরে নিচ্ছি যে আপনি কম্পিটেন্সি বিহেভিয়ারের কথা বলছেন, বাট ইন নাটশেল সিনসিয়ারিটি, আপনার কারেজিয়াস হতে হবে, হাম্বল হতে হবে, রেসপেক্টফুল হতে হবে, তারপরে আপনার পিপলকে বুঝতে হবে, আপনার আপনার যে কম্পিটেন্সি বিহেভিয়ার গুলো সেগুলো বাইরে এগুলো থাকতে হবে। সেগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল ভ্যালুস যেগুলো আপনার মধ্যে থাকতে হবে। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা শুধু এইচআর না, সব প্রফেশনে ইথিক্যাল হতে হবে। আমার কাছে মনে হয় যে অনেস্ট লোকের অনেক সংখ্যা কম, আমরা অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে দেখেছি আসলে অনেস্ট ডেডিকেটেড এই দুইটা শব্দ অনেক লোকের পিছনে আগে জড়িয়ে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়। এটা যদি আপনি আর্ন করতে পারেন কোনো একটা সময়ে, যে এমপ্লয়ার যদি জানে যে ইউ হ্যাভ দিস টু সার্টেন কোয়ালিটি, আপনার উঠা মানে আপনার উঠে আসা একটা সময়ের ব্যাপার আমার কাছে মনে হয়। তো সো টু বিকাম সাকসেসফুল আসলে ওই যে কথা ওইটাই আর কি, যে আপনার সফট স্কিল হার্ড স্কিল পারফরমেন্স কত দ্রুত কাজ করতে পারতেছেন, কত দ্রুত লার্ন করতে পারতেছেন, কুইকলি লার্ন করতে পারতেছেন, দ্যাট উইল হেল্প ইউ এ লট। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আরেকটা কোয়েশ্চেন, এটা সেলস রিলেটেড হয়ে গেছে যদিও, মাহমুদ হোসেন বলছে যে কম্পিটিটিভ স্কিলস উই মে ফাইন্ড ফ্রম দ্য এফিশিয়েন্ট সেলস পারসন। আমার মনে হয় ও ওই অ্যাসপেক্টে করেছে, কারণ আমি ওকে চিনি যে অ্যাজ এ এইচআর হি ইজ ডিলিং এ লট অফ সেলস পিপল। ওকে, এখন ও হয়তো ওই জায়গাটা যে কিভাবে ও ওইটা মানে ডেভেলপ করবে বা একজন সেলস পিপলকে সে সেভাবে নার্চার করবে। So, number one, communication, because sales without communication is nothing. Number two, হচ্ছে ওই সেলস পারসন কে ডিসিশন মেক করতে হবে ইনস্ট্যান্ট, টু টেক অন দ্যাট স্পট ডিসিশন। তিন নম্বর হচ্ছে আপনার সেলস পারসন কে হাই লার্নিং এজিলিটি থাকতে হবে, বিকজ তাকে কুইকলি লার্ন করতে হবে এনি সিচুয়েশন থেকে এবং সেটা অ্যাপ্লাই করতে হবে। সো এই জন্য আমি এজিলিটি বললাম রেদার দ্যান এবিলিটি। তো এবং তারপরে সর্বোপরি হচ্ছে আদার অ্যাট্রিবিউট সেলস স্কিল যেগুলো সেগুলো তো থাকতে হবেই। সো সেলস এর রিলেটেড যে কম্পিটেন্সিস গুলো আপনি যদি এগুলো সার্চ করেন, আপনি কিছু বেসিক কম্পিটেন্সিস পাবেন ফর দ্য সেলস স্পেশালি। ওই 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 কম্পিটেন্সিস গুলো যার মধ্যে থাকবে তাকে আপনি সাকসেসফুল সেলসম্যান হিসেবে পটেনশিয়াল ধরতে পারেন।
আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন যেটা প্রত্যেকটা ডিসিপ্লিনে করে থাকে, যে ইনিশিয়ালি যেটা হচ্ছে স্টার্টার হিসেবে, যে আমি প্রথমে ঢুকলাম, আমরা যেটা সবসময় বলি সব জায়গায় যে 5 ইয়ার্স ইনভেস্টিং টাইম, নিজেকে গড়ার টাইম, ভুল থাকলে সেগুলোকে শুধরানোর টাইম ইত্যাদি ইত্যাদি, এগুলো আর নতুন কিছু না। তো সো আসলে যখন আনটিল অর আনলেস ইউ আর নট গেটিং দ্য রেসপেক্ট ফ্রম ইউ সিনিয়র টিম বা জুনিয়র টিম মেম্বার, আপনি কিন্তু আসলে কিছুই অ্যাচিভ করেন নাই আমার কাছে মনে হয়। সো ইন দ্যাট কেস, যে আসলে ইয়াং লিডার ইনিশিয়ালি যে ইনিশিয়ালদের জন্য কিভাবে একটা টিম অ্যাজ এ টিম মেম্বার হিসেবে সে রেসপেক্ট আর্ন করতে পারে ফ্রম হিজ থ্রু হিজ টিম, অবভিয়াসলি ইটস এন ইউনিক সিচুয়েশন। রাইট, সো এখানে তাকে আগে রেসপেক্টফুল হতে হবে, তো সে রেসপেক্ট দিতে জানতে হবে, বিকজ টিমে মিস্টেক করবে টিম মেম্বাররা, মিস্টেক করলে যে তার সেটা যে তার একটা বিশাল ক্ষতি করে ফেললো সেরকম না, ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট ইন এ রেসপেক্টফুল ওয়ে, এবং সেই প্রতিটা কাজটা মিস্টেক হয়েছে, পার্সন তো আর মিস্টেক না, সো আপনাকে প্রতিটা পার্সনকে রেসপেক্ট করতে হবে, ট্রাস্ট করতে হবে, সো ইউ ট্রাস্ট দ্যাম, ইউ টেল দ্যাট আই ট্রাস্ট ইউ, সো যখন আপনি বলবেন একজনকে আই ট্রাস্ট ইউ, দ্য পিপল উইল স্টার্ট ট্রাস্টিং ইউ। আচ্ছা, তারপরে কিছু জিনিস অ্যাজ এ লিডার, ইয়াং হই আর সিনিয়র হই, আমার কথা এবং কাজে মিল থাকতে হবে, সো আমি যেটা বলি এবং সেটা আমি করি সেটা সেম থাকতে হবে। আপনি যদি কাউকে একটা ওয়ান টু ওয়ান মিটিং এর কমিটমেন্ট করেন যে আমি আপনার সাথে আগামী অমুক তারিখ ওয়ান টু ওয়ান মিটিং করব, ডু দ্যাট, ডোন্ট আমি চেঞ্জ দ্য শিডিউল, যেটা আমাদের খুব বেশি হয়ে থাকে লিডারদের মধ্যে, যে মানে এটা তো সময় দিতে পারছে না, নো, স্পেন্ড সাম টাইম ফর ইওর ইচ টিম মেম্বার, আপনার 5 জন যদি টিম মেম্বার থাকে প্রত্যেকের জন্য একটা স্পেসিফিক টাইম আপনি ওই সপ্তাহ বরাদ্দ করেন, 10 মিনিট করেন, 30 মিনিট করেন, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে, আমি রিয়েলি সরি যে আপনাকে অনেক সময় দিতে পারছি না, হোয়াট ইজ ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশন, হাউ ক্যান আই হেল্প ইউ, রাইট, সো আপনার ডেভেলপমেন্ট প্ল্যান কি এই বছরের, টক পার্সোনালি, পার্সোনালাইজ। আচ্ছা, আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ইফ ইউ টক উইথ সামবডি, যেমন আপনার প্রোডাকশন টিম, আপনার ম্যানুফ্যাকচারিং টিম বলেন, আপনার সাপ্লাই চেইন টিম, আপনার সেলস টিম, আপনার অ্যাডমিন টিম বা এইচআর টিম, হোয়াট এভার, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, এদের সাথে যদি আপনি একটু কথা না বলেন, ইউ উইল নট বি আপডেটেড, এটা আপনার প্রয়োজনেও কিন্তু করতে হয়। একজন আপনি যদি স্ট্র্যাটেজিক লেভেলে থাকেন, ইফ ইউ ডোন্ট টক উইথ দ্যাম, ইউ ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং দেয়ার, ঠিক আছে, এবং এভরি সিচুয়েশন ইজ ইন্ডিভিজুয়াল, ফাইন্যান্সের আপডেট আপনি একজনকে জিজ্ঞেস করে কিন্তু সব আপডেট পাওয়াটা ইটস ভেরি রেয়ার, যে আপনি হয়তো সিইও কে আপনি অতক্ষণ কথা বলতে পারবেন কিনা জানি না, যদি পারেন সে হয়তো কিছুটা আপনাকে এট এ গ্লান্স বলতে পারে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনি যদি নিজে আপডেট থাকতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা টিম মেম্বার না হলেও যে একটা টিম লিডার গুলোর সাথে আপনাকে সবসময় কমিউনিকেশন রাখতে হবে, ইভেন ইফ ইউ আর ইন এ ডিস্টেন্স, যেমন ও 8-9টা কান্ট্রিতে ডিল করছে, আই বিলিভ দ্যাট হি ইজ কমিউনিকেটিং থ্রু ডিফারেন্ট চ্যানেল এভরি নাও অ্যান্ড দেন, হোয়াটস হ্যাপেনিং দেয়ার, হোয়াট ইজ দ্য প্রবলেম হি ইজ আস্কিং, ইজ দেয়ার এনি প্রবলেম, দেন হি ইজ ট্রাইং টু সলভ দ্য সলিউশন, দিজ আর দ্য অনগোয়িং প্রসেস, এভরিডে প্রসেস আই বিলিভ। এখানে হোয়াট স্কিলস উইল পুট অ্যাজ এহেড অফ আদার্স ইন দ্য ওয়ার্ক প্লেস, যেটা ইটস এ কমন কোয়েশ্চেন ফর এভরি ডিসিপ্লিন, যে আমার কোন যোগ্যতাটা স্পেসিফিক্যালি, মানে দুটা তিনটা যদি মানে হাইলাইট করা যায়, যে যেটা কোলাবোরেটিভ হতে হবে, টিম মেম্বার হতে হবে, বিকজ আজকাল কেউ ইন্ডিভিজুয়াল পারফর্মার হতে পারে না, ইন্ডিভিজুয়ালি চ্যাম্পিয়ন হতে পারে না, আপনি টিমে কাজ করবেন, টিম মেম্বার হতে হবে, সো টিমের সবাইকে রেসপেক্ট করতে হবে, এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি হাম্বল হতে হবে, এবং আপনাকে আপনার হাই লার্নিং এজিলিটি থাকতে হবে, এই আইটা আমি বারবারই বলি, বিকজ এটা আপনাকে 50% এগিয়ে দিবে, আপনি যদি এজাইল পারসন হন, হাই লার্নিং এজিলিটি যদি আপনার মধ্যে থাকে, আপনি এনি টাইম ডিফারেন্স থাকবেন দ্যান আদার্স। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য প্রাইমারি চ্যালেঞ্জেস ওয়ার্কিং ইন দ্য গ্লোবাল ব্র্যান্ড, একদম প্রথম দিকে যদি এটা ইয়া হয়, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে
টু আন্ডারস্ট্যান্ড এর অ্যাটমসফিয়ার, এবং সবচেয়ে বিষয়টা হচ্ছে যখন ডিস্টেন্স লিডার হয়, আপনার লিডার যখন ডিস্টেন্সে থাকেন তখন লিডারকে আপনার ব্যানারে যদি আপনার সামনে থাকে, বস যদি সামনে থাকে, তাকে বোঝানো খুব ইজি। কিন্তু আপনার যদি বস যদি অ্যাব্রোডে থাকে তাহলে আপনি যখন তাকে দেখেন না আসলে আপনি বুঝতে পারেন না যে আপনার প্রতি তার মনোভাব কি, কিভাবে আপনি তাকে হ্যাপি করবেন, তার এক্সপেকটেশন কি, এই বিষয়গুলো বোঝাটা খুবই চ্যালেঞ্জ। বিকজ আপনি তখনই পারফেক্টলি ডেলিভার করতে পারবেন যখন আপনি আপনার লাইন ম্যানেজারের এক্সপেকটেশন বুঝতে পারবেন। তো এটা একটা বিষয়। নাম্বার টু হচ্ছে যে গ্লোবাল বিজনেস বোঝা। সো গ্লোবাল বিজনেস বুঝে আপনার রোল কতটুকু, সেইটার কন্ট্রিবিউশন আপনি কতটুকু করতে পারবেন, এবং সেই জন্য আপনার কোথায় কোথায় স্কিল গ্যাপ আছে সেইটাকে বোঝাটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ, যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং থার্ডলি হচ্ছে আপনার সেই আইডেন্টিফাই গুলো করার পরে এটাকে যদি আপনি লার্ন করে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজিবল হয়ে যাবেন অ্যাজ এ নন পারফর্মার হিসেবে। সো এই আমাদের আমাদের লোকালরা যখন কোন একটা গ্লোবাল অর্গানাইজেশনে কাজ করতে যায় তখন এই ধরনের চ্যালেঞ্জ গুলো বেশি ফেস করে। বিকজ আপনার যে লোকাল লোকালি চিন্তা করে, আমি একটা কথা আমাদের কলিগদেরকে সবাইকে বলি যে লোকালি চিন্তা করে লোকাল মেন্টালিটি নিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করা যাবে না। বিকজ আপনার ইন্টারন্যাশনাল কাজ কোম্পানিতে কাজ করতে গেলে আপনার ইন্টারন্যাশনাল মেন্টালিটি থাকতে হবে, আপনাকে গ্লোবাল মেন্টালিটি থাকতে হবে। সো ওই ওইটা যদি না হয় তাহলে ব্রিজ করা যায় না, এবং অনেক চ্যালেঞ্জ ফেস করে, পেইন পয়েন্ট গুলো অনেক বেশি থাকে, অনেক বিরক্ত, মানে আপনি আপনি ফান করতে পারবেন না, আপনার ওয়ার্কটাকে আপনি ফান হিসেবে নিতে পারবেন না, আপনি পেইন হিসেবে নিতে হবে, এবং খুব বিরক্ত হয়ে যেতে হবে আপনাকে। বিকজ একটু পরে এটা চাচ্ছে, একটু পরে ওটা চাচ্ছে, এবং তারা জানে যে আরে এ তো গ্রাজুয়েট, এ তো এটা জানবেই, কিন্তু আপনি তাহলে জানেন না। তাহলে ওই যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, এক্সপেক্টেড গ্যাপ, সেটা আপনি যত দ্রুত বুঝে আপনি ইয়েতে দিতে পারবেন, ডেলিভার করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। সো ইনিশিয়ালি মানে কাজ করতে গেলে ওই জায়গাটাতে আপনার ভালো করে ফোকাস করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা মনে হয় অনেক কিছু আলোচনা করছি, অবভিয়াসলি আলোচনা শেষ নাই, কারণ 20 বছরের এক্সপেরিয়েন্স আসলে এক দেড় ঘন্টায় ঢেলে দেওয়া এটা সম্ভব না। তো বেশ কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমাদের ইনবক্সে ছিল আগে, প্লাস কমেন্ট সেকশনে ছিল, সেগুলো কভার করার চেষ্টা করেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে সামনে সিচুয়েশন, এই যে প্যান্ডেমিক আসলো, একটা নতুন আবহ তৈরি করলো যেটা কারো এক্সপিরিয়েন্স ছিল না, এবং সামনের দিনগুলোতে যে আরো খারাপ কিছু আসতে পারে মোটামুটি এই ব্যাপারে কথাবার্তা হচ্ছে। সো এই সিচুয়েশনটা ডিল করবে কিভাবে গ্লোবাল ব্র্যান্ড গুলো? ওইখান থেকে কি আমাদের লোকাল ব্র্যান্ডের কোনো শিক্ষা আছে, বা আমাদের লোকাল এইচআর বা যে কোনো প্রফেশনালের, যে আমরা ওদের আউটলুকটা কি, সো দ্যাট আমরা একটু নিজেদের আউটলুকটা চেঞ্জ করতে পারি কিনা দেখি। আসলে এই সিচুয়েশনটা অনেক পরিস্থিতি আমাদেরকে অনেক চেঞ্জ করে দিয়েছে, আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিয়েছে, যেটা আমরা আগে ভাবতে পারিনি সেটাও কিন্তু এখন হচ্ছে। আপনি দেখেন ব্যাংক বাসা থেকে কাজ করছে, 25% বা 30% পিপল ব্যাংকে যাচ্ছে, আর 70% পিপল বাসায় থেকে কাজ করছে। দুই দিন আগেও এটা যদি ব্যাংকের চেয়ারম্যানকে প্রপোজাল দেওয়া হতো তাকে পাগল ছাড়া আর কিছু বলতো না। কিন্তু দেখেন দুই বছর পরের জিনিস, আর দুই মাসে আমরা শিফট হয়ে গেছি। সো আমাদের এই যে ফাস্ট চেঞ্জিং অ্যাপ্রোচটা যদি আমাদের মধ্যে না থাকে লোকাল অর্গানাইজেশন গুলিতে, যত বেশি সময় নেব আমরা তত বেশি আমরা কোপআপ করতে দেরি করবো। যেমন আমি বলি আমাদের আমি ফ্লেক্সিবল ওয়ার্ক প্লেস লঞ্চ করেছি বা অ্যাপ্লাই করেছি 2.5 years before. So আপনি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সো তার মানে কি আমাদের পিপলরা ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়ার, দে ডোন্ট নিড টু কাম আউট অফিস, ইফ দে হ্যাভ সাম ওয়ার্ক, আর্জেন্ট ওয়ার্ক, দে ডোন্ট নিড টু টেক লিভ, দে ক্যান ইজিলি অ্যাপ্লাই ফর, দে ক্যান ইজিলি জাস্ট টেল দ্যাট আই এম ফ্লেক্সিবল টুডে, আই উইল ওয়ার্ক ফ্রম দ্য ফ্লেক্সিবল ওয়ার্ক প্লেস। দেখেন আজকে যখন এই প্যান্ডামিক সিচুয়েশন শুরু হলো, ইট ওয়াজ ভেরি ইজি কল টু আস that people will work from home. I mean, nothing, it's not a big decision. But for a local organization or even many other organizations, even foreign organizations, how difficult this was,
বাসা থেকে কিভাবে কাজ করবে, মনিটরিং কিভাবে হবে। Somebody was calling me and telling that, hey, how do you do attendance checking when people are at home? Just in the world, and I said, what are you talking? Why you need people's attendance when they are at home? No. Then how they are working, how can I check? And why you need to check? You check the accomplishment, whether they are finishing their task or not. Mm-hmm. It doesn't matter what time they're working and what time they're getting out from the sleeping, because they are at home. Basha environment different. I have a noisy kid, right? The kid will come and keep calling me and all. So, but I'm working. It's okay if I give a break for a few minutes and then attend, right? So, এগুলো তো অফিসে নাই, তাহলে আমার atmosphere তো same না. So, এই যে mind shift, এই যে mentally acceptance, accept করা যে situation গুলিকে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স ফরেন অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন এন্ড লোকাল অর্গানাইজেশন। যে মাইন্ডশিফটটা হচ্ছে, মেন্টালিটিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। দেন আদার তো অনেক কিছু বড় ফ্যাক্টর রয়ে গেছে। সো আমার মনে হয় আমরা উই হ্যাভ টু র‍্যাপ ইট আপ। সো আমার মনে হয় যে আমি যদি মানে র‍্যাপ করে এভাবে, আসলে আমি ইউএসএ তে আছি এখন, দেখছি যে আসলে অনেক কাজ হোম বেসড করছে। যেমন এখানকার যেমন ইন্স্যুরেন্স কোম্পানির আমি কাজ দেখছি, ব্যাংক দেখছি, এবং ইন্স্যুরেন্সের যে যারা ক্লেম হ্যান্ডেল করে, ক্লেম ম্যানেজার, ওদিন ক্লেম ম্যানেজারের সাথে আমার আমার একটা ক্লেম আছে, ওটা নিয়ে আমি কথা বলছিলাম। তখন সে বলছে, এটা আমি শেয়ার করেছি বুধ কথা, সে বলছে যে আমাদের মনে হয় চাকরি আর কখনো অফিসে গিয়ে করতে হবে না, ঠিক আছে, কথা কথা বলছে যে যে মনে হয় যে আমাদের কাজগুলো হোম বেসড হয়ে যাবে। এবং তখন আমি চিন্তা করলাম যে আসলে হোম বেসড করলে কোম্পানিও সেভ করবে, হয়তো তাকে এখন হয়তো $70,000-80,000 দিতে হচ্ছে ইয়ারলি, সেটা হয়তো তখন ওয়েজেস আকারে আউটসোর্সিং এ নেমে আসবে, অথবা যে তো ঘরে থেকে কাজ করবে। তাহলে একজন ওই যে একটা মেয়ে প্রশ্ন করলো যে আমি কিভাবে ব্যালেন্স করবো, হয়তো ওই ধরনের মেয়েদের জন্য কাজের একটা স্কোপ তৈরি আরো বেশি হবে, যে হোম বেস, সে তার কিডস কে দেখতে পারলো, বা যেটা অবভিয়াসলি যে তাদের সময় দিতে হয় সেই সময়টায়, তো সো ছোট থাকা অবস্থায়, এবং যেটা ওদের ক্যারিয়ারের জন্য একটা বড় ব্রেক হয়ে যায় এবং অনেক সময় অনেকে দাঁড়াতে পারে না সেখান থেকে, তো সো তখন দেখা যাবে যে তাকে আর বেকার থাকতে হবে না, তাকে হয়তো আর টেনশন করতে হবে না তার ইয়ে নিয়ে। তো এই ধরনের অনেক স্কোপ বের হবে, অনেক কিছু চলে যাবে, অনেক কিছু ঝরে যাবে, অনেক কিছু নতুন অ্যাড হবে। সোজা কথা হচ্ছে, আশার বাণী হচ্ছে যে ওয়ার্ল্ড উইল ফাইন্ড সামথিং গ্রেটার দেন হোয়াট এভার ইজ দে হ্যাভ ডান সো ফার। সো যেমন কম্পিউটার আবিষ্কারের পর অনেকে মনে করছিল অনেকে চাকরি চলে যাবে, দেখা গেল যে এমপ্লয়মেন্ট আরো বেড়ে গেল, ফর দ্য টাইম বিং গ্রাফ একটু নিচের দিকে ডাউনওয়ার্ড থাকলো, পরবর্তীতে কিন্তু খুব বুম হলো, এত বুম হলো যে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেরিকা H-1B-তে কত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লোক চলে আসলো শুধু এই কম্পিউটার জানা, এবং ইন্ডিয়া হ্যাজ গট লট অফ প্রিভিলেজ অন দ্যাট বিকজ তারা কম্পিউটার জানার লোকজন ছিল। এই যে আপনার স্কিল গুলো ডেভেলপ করলে পৃথিবীর কোথাও না কোথাও লোক দরকার হবে প্রফেশনাল। এবং আমি আপনাকে এই আপনার শ্রোতের যেহেতু একটা হিউম্যান রিসোর্সের ব্যাপার একটু জানিয়ে রাখি, পৃথিবীর ইমিগ্রেশন ভিসার যতগুলো ক্যাটাগরি আছে সেখানকার ভিসাগুলোর একটা মেজর ভিসা হচ্ছে যে আপনার প্রফেশনাল হান্টিং। সো এটা আপনারা যারা চাকরি খুঁজছেন তাদেরকে বারবার বলছি, এগুলো একটু খোঁজখবর রাখেন, ওখানে অনেক লোক দরকার, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধরনের রিসোর্স দরকার, যেগুলো আমাদের দেশের ছেলেপেলেরাদের মধ্যে আছে, সেই কোয়ালিটি আছে। বাংলাদেশের ছেলেপেলে অনেক উর্বর, এবং উই হ্যাভ প্রুভড ইট ওভার দ্য টাইম যে আমরা কি করতে পারি, এবং শুধু আমরা আমাদের আউটলুক একটু চেঞ্জ করলে আমার মনে হয় আমরা আরো ব্যাপক পরিবর্তন করতে পারবো। সো তাজ, থ্যাংক ইউ, তোমার অনেক সময় আমরা নিলাম, ঠিক আছে, এবং তোমার আর জাস্ট 30 সেকেন্ডে যদি কিছু বলার থাকে, অ্যাবসলিউটলি 30 সেকেন্ড। তো আমি যেটা বলবো যে থ্যাংক ইউ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য, আর 2 নম্বর হচ্ছে যারা ফ্রেশার এখনো জব মার্কেটে ঢুকবেন তাকে বলবো যে প্রসেস বেসড জবে ফোকাস করেন না, যে যেটা প্রসেস প্রসেস যেটা আপনার আউটসোর্স করে ফেলা যায়, যেটা একটা সফটওয়্যার ডেভেলপ করে এটাকে শেষ করে ফেলা যায়, দেন সেটা সেটাতে ক্যারিয়ার ফোকাস করার চেষ্টা করেন না। ট্রাই টু ডু সামথিং যেখানে হিউম্যান কে রিপ্লেস করা যাবে না, টেকনোলজি বেসড জবকে ফোকাস করেন যেখানে আপনার টেকনোলজি প্লাস ইন্টেলিজেন্স দরকার আছে, ইমোশন দরকার আছে,
হিউম্যানের টাচ দরকার আছে, বিকজ মেশিন ক্যান নট রিপ্লেস হিউম্যান ইমোশন। সো এটা এটা সম্ভব না। সো সেই সেই লেভেলের জব কে ফোকাস করেন, ইউ ক্যান সার্ভ লং টাইম। দ্যাটস হোয়াট আই উড সে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে আবার কখনো তোমাকে ইয়ে করব, কারণ তোমাদের অনেক জ্ঞান আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যেটা হয়তো অনেকের কাজে লাগবে। তো অনেকক্ষণ আলোচনা হলো, সবাইকে ধন্যবাদ শোনার জন্য, আর যারা শুনবেন আশা করি। তো পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ, যদিও সবই আনঅফিসিয়াল অ্যান্ড জাস্ট ট্রাই করা যে এটা কানেক্ট করা, যারা এক্সপিরিয়েন্স গেদার করেছে বাই দিস টাইম লাস্ট 10-20 ইয়ার্সে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।